আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে কোরআনের পাঠশালার আঠারোতম ব্যাচের প্রথম ক্লাসে আমাদের সকল স্টুডেন্ট যারা এখন উপস্থিত আছেন বা উপস্থিত না যারা ভিডিওটি দেখবেন আপনাদের সব সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ আর প্রথমেই আজকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আজকে ফার্স্ট ক্লাস আপনাদের টোটাল দশটি ক্লাস হবে এটা আপনারা জানেন আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনি একটা মিস করবেন না সবাই কি প্রতিজ্ঞাবদ্ধ করবেন না ওকে এখানে আমি অনেকে আনমিউট হতে পারেন না এটা আমি একটু বলি সবাইকে আমি যখন বলবো যে সবাই বলেন বা আনমিউট হন তখন আপনার দেখবেন স্ক্রিনের উপরে দুইটা অপশন থাকবে একটা হল এস মিউট আর একটা হলো আনমিউট ঠিক আছে আনমিউটের উপরে ক্লিক করবেন ঠিক আছে সবাই ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাস করবেন তো ইনশাল্লাহ আমি আমি কিন্তু আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি যে আপনারা কিন্তু অনেকেই আনমিউট হচ্ছেন না আর যাদের নামের শুরুতে স্টুডেন্ট আইডি নাই তাদের বলবো প্লিজ দ্রুত স্টুডেন্ট আইডিটা দিয়ে এখনো পর্যন্ত অনেকের স্টুডেন্ট আইডি দেওয়া নাই ঠিক আছে স্টুডেন্ট আইডি যদি না দেন তাহলে আমাদের জন্য প্রবলেম হয়ে যায় যে আপনি ক্লাস করতেছেন বা ক্লাস করতেছেন না এটা ফাইন্ড আউট করতে ওকে আমি ক্লাস শুরু করব বাট তার আগে আমি কিছু কথা বলবো প্রথম যে বিষয় বলবো আল্লাহতলা মানুষ সৃষ্টি করেছেন কেন দ্বিতীয়ত কথা বলবো আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যে ইসলামের ভিতরে নিয়ে আসছেন বা এক কথায় তার প্রিয় রাসুলের উম্মাদ হিসেবে যে আমাদেরকে পাঠিয়েছেন তার কিতাব আল কুরআন এই কুরআন শিক্ষাটা আমাদের জরুরি কেন কোরআন শিখলে লাভ কি ক্ষতি কি না শিখলে ক্ষতি কি আর কিভাবে আমরা কোরআনটা সহজে শিখতে পারবো তার কথা বলবো এবং তারপরে ইনশাল্লাহ আমাদের আজকের মূল ক্লাসটা শুরু করবো দেখেন একটা কথা বলি আমি একটা গাড়িতে চললাম বা একটা জাহাজে চললাম কিংবা আর এক মানে এক কথায় যদি বলি নদীতে আমি একটা নৌকা নিয়ে আমি নামলাম এখন যদি আমার একটা গন্তব্য না থাকে বা আমার ওই নদীতে যাওয়ার যদি উদ্দেশ্য না থাকে এটা সম্পর্কে যদি আমি অবগত না হই তাহলে আমাদের কিন্তু দিন শেষে গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো না এজন্য আমাদেরকে কি করতে হবে আমাদের এটা জেনে নিতে হবে যে আমাদের এটা কেন শিখতে হবে কেন আমরা কি মানে পড়তে হবে টোটাল ডিটেলস কিন্তু আমাদের ক্লিয়ার থাকতে হবে যদি আমরা ক্লিয়ার না থাকি তাহলে কিন্তু আমরা এই গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো না এজন্য চলেন আমরা কিছু কথা সবাই একটু আত্মস্থ করার চেষ্টা করি যাতে আমাদের এই পথটা আল্লাহ আমাদের সহজ করে দেন আমাদের মনটাকে আমরা সেভাবে গড়ে তুলতে পারি সেভাবে স্থির করতে পারি যে আমি এই দশটা ক্লাসের একটা ক্লাসও মিস দিব না আর আপনাদের কোশ্চেন পর্ব থাকবে ক্লাসের শেষে ক্লাসের মাঝখানে বা ক্লাসের শুরুতে কোনো কোশ্চেন পর্ব থাকবে না

এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন সেটা বলবো বাট আরেকটা আয়াতে আমরা একটু পড়ি বিসমিল্লাহ রহমান এখন এটা ক্লিয়ার এবার চলেন একটু হাদিসের দিকে যাই তলালবুল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম অনেক হাদিস রয়েছে যেটা আমরা বলতে পারবো বাট জাস্ট একটা হাদিস যথেষ্ট যদি আমরা বুঝতে পারি ও আমি আরেকটা হাদিস বলি আরো দুইটা হাদিস বলবো আমি টোটাল এখন যে হাদিসটা বলবো সেটা হলো

আল্লাহ বলছেন এখন কথা হলো আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ ডাইরেক্ট বলছেন ওমা কতুল জিন্না বলে ইংসা ইলি আবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য ইবাদত বেশ কয়েকটা প্রকার আছে আমরা জানি পরজ অজিব সুন্নাত মুস্তাহাব তাই না এখন ফরজ কি কি আছে কালেমা নামাজ রোজা ঠিক আছে জাকাত তারপরে দিনই জ্ঞান এটাও ফরজের ভিতরে জ্ঞান বলতে কি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা এলমে ফেকা অর্জন করা এগুলো ফরজ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদাতের জন্য আমরা যখন দুনিয়াতে এসেছিলাম বা যখন আমরা রুহের জগতে ছিলাম কিংবা তারও পূর্বের জগতের বিষয়ে যদি বলি আমরা কিন্তু সেখানে আল্লাহ কাছে আমরা আমরা কিছু চাই নাই বা ছিলাম না রুহের আগে এখন আল্লাহ কিন্তু আমাদেরকে শুধুমাত্র রহমত দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন সেটা হলো কি যে তার ইবাদাত করতে হবে এখন তার ইবাদত যে বিভিন্নভাবে করা যায় বিভিন্ন ইসে রয়েছে যে ইবাদতগুলো ফরজ যদি আমরা সেগুলো আদায় না করি যদি সেগুলো আমাদের যথাযথ না হয় তাহলে কি সেগুলো তো কবুল হবে না আর যদি যথাযথ না হয় তাহলে কাল কেয়ামতের ময়দানে আমাদেরকে সে বিষয়ে আল্লাহ তালের কাছে জবাবদি করতে হবে এখন জবাবদিহি তো করতে হবে মনে করেন আমরা নামাজ আদায় করি জিকির আজগার করি দোয়া দরুদ এ যেগুলো এগুলো হলো কোরআনের সাথে সংশ্লিষ্ট বা এক কথায় আমি যদি আরো একটু স্পেসিফিক বলি আরবি ভাষার সাথে কোরআনের ভাষার সাথে সম্পৃক্ত মনে করেন আপনি রোজা আদায় করবেন রোজা একটা ফরজি বাদাত রোজাটা আপনার আদায় করতে গেলে আপনার কি শুধুমাত্র রোজার যে নিয়ম কানুনগুলো রয়েছে বা এক কথায় রোজার যে সেহরি খাওয়া সময় মতো ইফতার খাওয়া সময় মতো তারপরে যে নিষিদ্ধ কাজ রয়েছে সেটা থেকে বিরত থাকা তাহলে কি রোজা হয়ে যাচ্ছে হজ হজেরও নির্দিষ্ট রুলস রয়েছে নির্দিষ্ট ফরজ রয়েছে হজের ভিতরে সেগুলো যদি আমরা আদায় করি তাহলে হজ আদায় হয়ে যাবে দেখেন সিয়াম বা রোজা রোজাটা হলো কি আমাদের শারীরিক মানসিক ইবাদত খেয়াল করতে হবে কিন্তু যেটা আমরা যে কেউ করতে পারবো এরপরে জাকাত জাকাতটা সাথে সম্পর্ক জাকাতটা হলো সম্পর্কিত ওই ব্যক্তির জন্য যার হলো নির্দিষ্ট সম্পদ রয়েছে বা এক কথায় নিসাব পরিমাণ ঠিক আছে যে এত পরিমাণ যদি তার সম্পদ থাকে সাড়ে বান্ন তোলা রপা অথবা সাড়ে সাত তোলা স্বর্ণের সম পরিমাণ যদি তার সম্পদ থাকে তাহলে তার উপরে এখন মনে করেন এটা তো আর সবাই পারতেছে না যার সম্পদ আছে সে পারতেছে আর যার সম্পদ নাই তার এটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে না কিন্তু আমরা প্রথমে কি রোজা রোজারটা আল্লাহর কাছে আমাদের সবারই কি করতে হবে উত্তর দিতে হবে যদি আমরা আদায় না করি এরপরে যে বিষয়টা হজ হজটা কি হজটা শারীরিক মানসিক আর্থিক তিনটা বিষয় মনে করেন আপনার কোটি কোটি টাকা আছে লক্ষ লক্ষ টাকা আছে আপনি হজে যেতে পারবেন সব খরচ রয়েছে কিন্তু আপনার শরীর দুর্বল আপনি যাওয়ার কোনো উপযুক্ত নাই তাহলে কি আপনি ওটা পালন করতে পারতেছেন না ঠিক আছে তাহলে আপনি পালন করতে পারতেছেন কোনটা রোজা কালেমা নামাজ রোজা হজ এই যে পাঁচটা স্তম্ভ জাকাত কালেমা তো আমরা মুসলমান এক আমরা রাসুলকে বিশ্বাস করি মুসলিম হিসেবে নিজেকে স্বীকৃত দিয়েছি তাহলে এটা গেল এখন ইসলামের বিধিবিধান আমরা মেনে চলবো এখন বিধিবিধানের ভিতরে কি কি আছে কালেমা নামাজ নামাজ রোজা হজ জাকাত এগুলো ক্লিয়ার এই যে নামাজের বিষয়টা এবার আসি নামাজের ভিতরে যে ফরজগুলো রয়েছে তার মধ্যে প্রথম বিষয়টা হলো কিরাত পড়া বা আপনার তেলোয়াত করা যদি আপনার এই তেলোয়াত বা যে নামাজের যে তাসবিহ গুলো রয়েছে যদি এইগুলো আপনার যথাযথ না হয় তাহলে কি হবে নামাজ কিন্তু কবুল হবে না এখন যদি তেলোয়াত যদি ভুল হয়ে যায় আমি এ এগুলো আমি ক্লিয়ার বলবো আপনাদের নামাজের যদি তেলোয়ারটা একটুখানি ভুল হয়ে যায় তাহলে আপনার কি হবে জানেন আপনার একবার নামাজ তো হবেই না উল্টো আপনি কবিরা কবিরাগুনাগার গাড়ি হয়ে যাবেন যেমন আমি আপনাদের একটুখানি উদাহরণ দেব যেহেতু আজকে ফার্স্ট ক্লাস আজকে একটু টাইম লাগবে সবাই একটু খেয়াল করবেন আমি উল শব্দটা দিয়ে দিই এর অর্থ তুমি বলো উল হু আল্লাহ আহাদ বলুন আল্লাহ এক আমরা এটা সবাই জানি যে আল্লাহ এক উল হু আল্লাহ আহাদের অর্থ বলুন আল্লাহ এক কিন্তু এই উল মোটা আওয়াজে পড়তে হয় প্লিজ আমার এই বিষয়টা একটু আপনারা শুনবেন কারণ কোরআনটা আপনার কেন শেখা জরুরি সেটা আপনি অনুধাবন করতে পারবেন যখন আপনি অনুধাবন করতে পারবেন তখনই আপনার আগ্রহ আসবে যে আমি কোরআনটা শিখবো যে কোনো উপায়েই ঠিক আছে তাহলে এটা ক্লিয়ার উল এখন আল্লাহ না করুক যদি এখানে আপনার আওয়াজটা উল মোটা না হয়ে যদি একটু চিকুন হয়ে যায় কুল কুল এর অর্থ তুমি খাও ঠিক আছে ওকে তুমি বলো তুমি খাও তাহলে আমরা এখানে যদি বলি কুল হু আল্লাহ আহাদ খাও আল্লাহ এক দেখেন কত বড় কি অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে বুঝতে পারছেন অর্থাৎ বলুন আল্লাহ এক এর জায়গায় হচ্ছে খাও এক আস্তাক ফিরুল্লাহ এটা গেল এরপরে আমি যে বিষয়টা বলবো দেখেন আমরা নামাজে কিন্তু সরাই ফাতেহা পড়ি আলহামদুল্লাহি রব বিল আলহামদু আমি একটু খেয়াল করেন প্লিজ এই যে আল হামদু ক্লিয়ার এই যে আলহামদু আহ ওকে অনেকে কিন্তু এখানে মার্কিং করতেছে ওকে আর কেউ মার্কিং করতে পারবে না আমি এটা ডিজেবল করে দিয়েছি ওকে আলহামদু এর অর্থ কি সকল প্রশংসা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার মহান প্রতিপালক আল্লাহর জন্য এখন যদি এই জায়গায় প্রবলেমটা একটা চলে আসে আমি সে প্রবলেমটা একটু দেখাই আপনাদের যদি আল্লাহ না করুক এমন হয়ে যায় এই হাটা আলহামদু দেখেন এই আলহামদু এর অর্থ কি ছিল সকল প্রশংসা আর এই এর অর্থ সকল সেরা ফাটা তাহলে কি হচ্ছে যদি আল্লাহ না করুক এটার যদি এমন হয়ে যায় উচ্চারণ অনেকে কিন্তু এরকম পড়ে এই যে অনেকেই আমারা আমরা মনে করেন বিগত পাঁচ বছর ধরে আমি যখন কোরআনটা শেখাচ্ছি অনেকে স্টুডেন্টের এরকম দেখেছি যে তারা ফার্স্টে এরকম পড়ে এমনকি কি অনেকে ডাইরেক্ট আমাদের ফোন দিয়ে বলে হুজুর আমার তেলা হচ্ছে কি অবস্থা হচ্ছে একটু দেখেন তো তখন কিন্তু এই ভুলগুলোই পায় সাধারণত তা এই ভুলগুলো একটুখানি দেখেন এটা কি হচ্ছে সকল সেলাফোটা আল্লাহর জন্য হয়ে যাবে যদি এরকম উচ্চারণ হয়ে যায় আলহামদুলিল্লাহ রবিল আল আমিন এখন ওই যে আল আমিন আল আমিনও যদি হয়ে যায় ওখানে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে নেই হরফ পড়িলে আছে হরফ বাদ দিলে কি হবে লাহানে জলি হবে আপনার কি হবে নামাজ হবে না আপনার রাগুনা হবে আপনি পড়তেছেন নামাজ সে নামাজ পড়তে পড়তে আপনার রাগুনা হচ্ছে দেখেন এই যে ভয়াবহ বিষয় ফারজানা আক্তার আপু প্লিজ ক্যামেরাটা অন করবেন না কোনো আপুদের ক্যামেরা যাতে অন না হয় এটা খেয়াল রাখবেন ঠিক আছে ওকে তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার এখন এরপরে আসি এটা তো মনে করেন নামাজের বিষয় নামাজটা আমাদের সহি হতে হবে যদি আমরা নামাজটা যদি সহি না পড়তে পারি নামাজটা যদি আমাদের সহি না হয় কবুল না হয় তাহলে কি হবে দেখেন কি প্রত্যেকটা জুম্মায় প্রায় আপনারা এই আয়াতটা শোনেন কি করেন এই নামাজ আপনার সমস্ত অশ্লীল আপনি নামাজ পড়তে যাচ্ছেন কিন্তু আপনি নামাজের অবস্থায় আপনার একটা ভুল হয়ে যাচ্ছে কবিরা গুনাহ হচ্ছে তাহলে আপনি কিভাবে বাঁচবেন আপনি গুনাহা থেকে আমরা অনেকেই বলি যে তো এটা রয়েছে যে নামাজ হলো গুনা থেকে বাঁচাবে তাহলে বিড়ি খায় জিনা করে করে অনেক কাজ সুদ খায় ঘুষ খায় দেখেন আমাদের নামাজটা সঠিক নামাজ হচ্ছে না এজন্য আমাদের নামাজটা আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না ঠিক আছে ওকে এটা ক্লিয়ার আমি এরপরে একটা ই বলেছিলাম আল্লাহ বলেন ওমেন আরো এই আয়াতে আল্লাহ তালা বলছেন ভবান আমি একটু ব্যাখ্যা থেকে সিম্পল একটা ব্যাখ্যা করতেছি মানে আমি যেটা বলতেছি এটা ডাইরেক্ট অনুবাদ নয় কিন্তু এটা ওটার একটা ব্যাখ্যা হতে পারে ব্যাখ্যাটা কি যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে সে কি হবে অশান্তিতে থাকবে দুঃখ দুর্দশা যত ধরনের বিপদ আপদ সবকিছুর ভিতরে থাকবে হলো এটা এখন একজন কোটিপতি যে বা যে তার কি স্বভাবত অনেকে ভাবে যে তাহলে কি সে সুখী আসলে সে সুখী নয় যারা নামাজ পড়ে না কোরআন থেকে বিমুখ আপনি দেখেন কাজের প্রেশানি কত কিছু আপনার অশান্তিতে রাখে আপনি ঠিক মতো ঘুমাতে পারেন না অনেকে দেখবেন অনেক ঔষধ খাওয়া লাগে কেন কারণ এই কোরআন থেকে বিমুখ রয়েছে এই জন্য অথচ দেখেন অনেক আলেম যারা নামাজ থেকে বা কোরআন থেকে দূরে নয় তারা অনেক মুরব্বী হয়ে গেছে তারপরেও কিন্তু তাদেরকে ওই প্রেশানিতে থাকতে হয় না কেন কারণ আল্লাহ তাআলা যেহেতু এখানে বলছেন যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে তার কি হবে দুনিয়াটা অশান্তিময় হবে কোন জায়গায় শান্তি সে খুঁজে পাবে না ঠিক আছে তাহলে এটা ক্লিয়ার তারপরে যদি মনে করেন আমরা কোরআন থেকে বিমুখ হয়ে যাই তাহলে কি হবে ওই যে নামাজ কবুল হবে না দোয়াদ আজকের কিচ্ছু কবুল হবে না এইবার এর পরে আসেন আল্লাহ বলছেন তারা মারা যাবে মারা যাওয়ার পরে আমি তাদেরকে উঠাবো কিভাবে আল্লাহ বলছেন অন্ধ বধির ঘোড়া ল্যাংড়া আস্তা আল্লাহ আমাদের ক্ষমা করুন আল্লাহ আমাদের কোরআনের সাথে লেগে থাকার তফিক দান করুন আমিন তাহলে কোরআন থেকে যদি আমরা দূরে চলে যাই আমরা শান্তি পাবো না দেখেন আমাদের স্টুডেন্ট অসংখ্য স্টুডেন্ট এমন রয়েছে যারা কিন্তু কোরআনটা সেইভাবে শিখে তারা কাজের ফাঁকে পাঁচ এত দশ আয়াত এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পড়তেছে পড়ে বলে হুজুর আগে সত্যিই হুজুর আমি শান্তি খুঁজে পাই নাই এই কোরআনটা পড়ি হুজুর যখন পড়ি যদি দুই লাইন বা পাঁচ লাইন আমি পাঁচ আয়াত পড়তে যাই পাঁচ পৃষ্ঠ কখন পড়ে ফেলতেছি আমি নিজেই জানি না যে শান্তির ভিতরে এই শান্তিটা আমি হুজুর অন্য কোনো জায়গায় পাই না তারপরে যারা আগে হয়তো নামাজ পড়তো পড়তো না এখন তারা বলে হুজুর আগে তো নামাজ পড়বো কি আগে তো শান্তি পাতাম না এখন নামাজ পড়ি সেই নামাজের ভিতরে যে এত মন লেগে যায় নামাজের ভিতরে অন্য জায়গায় মনই যায় না কেন যায় না কারণ হুজুর কি তেলাত করতেছে সেই দিকে মন বেশি চলে যায় ঠিক আছে ওকে এরপরে একটা হাদিস বলেছিলাম সে হাদিসটা কি ছিল কুল্লুকুম দেখেন আমরা একসময় ছোট ছিলাম আমি বাংলাদেশের কথাই বলি আমি আমার দেশের কথা বলি অনেকে হ্যান্ড রাইজ করতেছেন প্লিজ আজকে ফার্স্ট ক্লাস কিছু কথা শুনতে হবে একটু কষ্ট হইলেও শুনতে হবে কারণ এইগুলোই আপনার একটা বিমান চালানোর জন্য যে তেল প্রয়োজন হয় জ্বালানি প্রয়োজন হয় এটাই আপনার আজকের জ্বালানি এই দশ এটা মনে করেন ওই যে কথা বলছিলাম যে আমরা যখন ছোট ছিলাম আমাদের অনেকের পিতা মাতা অনেক চেষ্টা করেছেন কোরআনটা শেখানোর মক্তব্যে পাঠানোর হুজুরের কাছেই করার কিন্তু আমরা হয়তো কোনো একটা কারণে আমরা পারি নাই কিন্তু আল্লাহ এখন চাইছেন যেন আমরা কোরআনটা শিখি এজন্য আমরা বলবো যে দেখেন আমাদের অধীনস্থ যারা রয়েছে বা এখন আপনি একজন বিবেকবান ব্যক্তি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার কান পর্যন্ত দাওয়াতটা যেহেতু গিয়েছে অবশ্যই আপনার কোরআনটা শিখতে হবে যদি না শেখেন তাহলে ওই একটাই হবে যে আপনি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি দিতে পারবেন না আর একটা বলেছিলাম যে লা তাজিরু আযরা উযরা اخرى কেউ কারোর বোঝা বহন করবে না আল্লাহ এখানে ডাইরেক্ট বলছেন আপনি পিতা আর আপনি পিতা হিসেবে আপনার দায়িত্ব আপনার সন্তান স্ত্রী মা বৃদ্ধ পিতা মাতা আপনার অধীনস্থদের কি করা সৎ পথে পরিচালনা করা এবং নিজে সৎপথে চলা আল্লাহর বিধান মেনে চলা যদি আপনার এর ভিতর থেকে কোনো একটা আল্লাহর বিধানের বাইরে চলে যাই আপনাকে আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে আপনার সন্তানের জন্য আপনার পরিবারের জন্য সবার জন্য আপনাকে জবাব দিয়ে দিতে হবে যদি মনে করেন যে আমি তো সন্তানের জবাব দিয়ে দিলেই হলো আমার সন্তানকে কোরআন শেখাচ্ছি হাফেজ বানাইছি আলেম বানাইছি হাফেজা বানাইছি তাহলে কি আপনি বেঁচে যাচ্ছেন না আল্লাহ কালেও নয় আল্লাহ কেউ কারোর বোঝা বহন করবে না আপনার দায়িত্ব আল্লাহ দিয়েছিল যে আপনি করবেন দিনই জ্ঞান অর্জন করবেন কোরআন শিখবেন আল্লাহর কি করবেন ইবাদত করবেন সেটা আপনি যখন করতে পারতেছেন না সঠিক হচ্ছে না সেটার গুনার ভাগিদার শুধু আপনি আর আমি অন্য কেউ নয় এজন্য আমাদের কি করতে হবে আমাদের এখন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের কুরআনটা শিখতে হবে যদি আমরা না শিখি তাহলে ওই যে লা তা জরা খরা কেউ কারোর বোঝা আমরা বহন করব না কাল কেয়ামতের ময়দানে আমি অনেক কথা বলে ফেলেছি আশা করি ইনশাল্লাহ আপনারা এই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন তবে এই মুহূর্তে আপনারা টোটাল ছিয়ানব্বই জন রয়েছেন খুব সম্ভব আমি আপনাদের কাছে একটু শুনতে চাই একটু বলতে চাই ও আগে আমি একটু বলি যাদের স্টুডেন্ট আইডি এখানে নাই নামের শুরুতে প্লিজ আপনারা স্টুডেন্ট আইডি দেন যদি আপনারা স্টুডেন্ট আইডি না দেন তাহলে কিন্তু আপনার প্রেজেন্ট নাই এটা ধরে নেওয়া হবে ঠিক আছে ওকে সবাই নামের শুরুতে স্টুডেন্ট আইডি দেন যাদের নামটা শো করতেছে মোবাইলের নাম দয়া করে নামটা রিনেম করেন রিনেম করে আপনার স্টুডেন্ট আইডি দেন তারপরে আপনার নাম দেন কারণ আমি যখন আপনাকে ডাকবো তখন আমি কি ওই স্যামসাং বলে ডাকবো সাওমি বলে ডাকবো রেডমি বলে ডাকবো আল্লাহ একটা নাম দিয়েছেন আমাদের আপনার একটা স্টুডেন্ট আইডি দেওয়া হয়েছে সেটাই আপনি অবশ্যই করবেন যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে আনটা সহি ভাবে শিকার তফিক দান করুন আর এখানে প্রথম ক্লাসে একটা বলে দিই যেটা আমি সাধারণত বলি আজকে প্রথম ক্লাসে আপনারা এই মুহূর্তে আছেন পঁচানব্বই জন একটু আগে আটানব্বই জন পর্যন্ত উঠছিলেন আল্লাহ যাতে এমন না করেন যে এখান থেকে আমাদের আগামী ক্লাসে কম স্টুডেন্ট আসে এমন যেন আমি আপনাদের রিকোয়েস্ট করব প্লিজ আপনি অবশ্যই একটা ক্লাসও মিস দিবেন না আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা ক্লাস একটা মিস দিব না ইনশাআল্লাহ ঠিক আছে আর আপনারা কিভাবে আনমিউট হতে হয় আমি সেটা বলছি আপনার স্ক্রিনের সামনে আমি যখন আনমিউট হতে বলবো দেখবেন এসটে মিউট আর একটা হলো আনমিউট রয়েছে আনমিউটে ক্লিক করবেন সবাই দয়া করে একটু আনমিউট হন তো দেখি পারেন কিনা সবাই সবাই আনমিউট স্টুডেন্ট আইডি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফোর জিরো নাম্বার থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে যদি আপনি স্টুডেন্ট আইডি না পান আমাদের হোয়াটসঅ্যাপে জাস্ট একটা মেসেজ করেন সাথে সাথে আপনি কি পেয়ে যাবেন আপনার স্টুডেন্ট আইডি পেয়ে যাবেন ঠিক আছে আমি এখানে আপনাদেরকে আমাদের ইস্ট কি বলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে ইনক্লুড করে দিচ্ছি আপনারা দয়া করে আপনারা স্টুডেন্ট আইডিটা আগে কালেক্ট করুন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন জিরো ওয়ান নাইন সেভেন থ্রি জিরো সিক্স এইট সেভেন ফোর জিরো এই নাম্বার অথবা এই নাম্বার ঠিক আছে জিরো ওয়ান নাইন ফোর টু জিরো সিক্স এইট সেভেন ফোর জিরো এটা অবশ্যই আপনি মেসেজ করেন হোয়াটসঅ্যাপে সাথে সাথে আপনাকে দেখবেন দিয়ে দিবে ঠিক আছে ওকে তাহলে চলেন আমরা ইনশাল্লাহ দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি আর আমি চ্যাট অপশানটা স্টপ করে রাখছি কারণ আমাদের মনোযোগ অন্য দিকে চলে যেতে পারে এই জন্য আপনারা ওখান থেকেও নিয়ে নিতে পারেন ওকে চ্যাট অপশনে আমি দিয়ে দিয়েছি তাহলে আমরা আজকে মেন ক্লাসটা ইনশাল্লাহ শুরু করি এখন সবাই খাতা কলম নেন এক গ্লাস পানি নেন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد نبي الأمي وعلى آلي وسلم تسليما ربي زدني علما اقلها ابن الرقم ابن الرقم ربي زدني علما ربي زدني علما, ربي زدني علما ওকে আমরা একেবার আরবি হরফ থেকে ইনশাআল্লাহ স্টার্ট করব ঠিক আছে একেবার আরবি হরফ থেকে ইনশাআল্লাহ আর আমরা আপনাদেরকে বইটা পাঠিয়ে দিয়েছি হয়তো দুই একজন এমন হতে পারে যারা হয়তো এখনো বইটা পাননি কোনো সমস্যা না ইনশাল্লাহ আগামীকালের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন আশা করা যায় আর যারা আজকেই করেছেন তাহলে হয়তো তারা পরশু দিন হয়তো পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন আমরা সবাই জানি আরবি উনত্রিশটি হরফ রয়েছে আরবি হরফ কয়টি উনত্রিশটি আমরা কিন্তু এরকম পর পর পড়ে যাব না আমরা মাখরাজ অনুযায়ী আমরা পড়ব ঠিক আছে আমাদের উচ্চারণে যাতে সহজ হয় আমরা তেমনই পড়ব ইংসা আল্লাহ আর সবাইকে বলবো আপনারা যারা রাইজ করে রয়েছেন হ্যান্ডটা নামিয়ে ফেলেন ঠিক আছে হ্যান্ডটা নামিয়ে ফেলেন যদি আপনি হ্যান্ডটা না নামান তাহলে আমাদের এখানে প্রবলেম হচ্ছে ঠিক আছে আর সকল ভাইদের আবারও বলছি প্লিজ ক্যামেরাটা অন করতে হবে ভাইদের বাধ্যতামূলক ক্যামেরা অন করতে হবে আমরা প্রথমে এ অক্ষরটা শিখব এ অক্ষরের নাম কি আলিফ এ অক্ষরের নাম কি আলিফ ঠিক আছে আলিফ এবার সবাই আমার দিকে তাকান আলিফ অক্ষরটা উচ্চারণ হচ্ছে কিভাবে আ লি তারপরে শেষে এসে ফ আমরা যেটা ফ বলি সিম্পল কি বলি ফ কিন্তু আলিফ এইটা শেষে এসে দুই ঠোঁটের নিচের ঠোঁটটা উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে লাগিয়ে হালকা বাতাস বের করব আর আলি পক্ষরে কোনো টেনে পড়া যাবে না এক আলিপো টান নাই তাহলে কি বললাম আলি অক্ষরটা আমরা উচ্চারণ করব মুখের খালি জায়গা থেকে শেষে এসে নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে আমরা উচ্চারণ করব আলিফ আলিফ অ্যালিফ সবাই একসাথে বারবার বলে জোরে জোরে ক্যামেরা ওয়ান নাই যাদের ক্যামেরা ওয়ান নাই তাদেরকে আবারও আমি রিকোয়েস্ট করছি প্লিজ ক্যামেরা অন করতে হবে আমাদের এখানে ভায়াদের ক্যামেরা অফ এর কোন অপশান নাই ঠিক আছে ওকে তাহলে আমরা সবাই আলী ক্লিয়ার চলেন আলী আসলে কিভাবে লিখতে হয় আমরা সেটা একটু লিখি সবাই খেয়াল করতে হবে কিন্তু আলী আমি কিভাবে লিখি যে আগে লিখবে তিনি ফেল করবেন যে আগে লিখবে তিনি ফেল করবেন আগে দেখতে হবে যে আমি কেমন ভাবে লিখি ঠিক আছে আমি কিন্তু আপনারা মনে করতে পারেন হুজুর হয়তো দুই তিনজনকে দেখতে পাচ্ছে কিন্তু না আমি কিন্তু আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি ঠিক আছে কে কিভাবে ক্লাস নেয় আমি এটা জানি না তবে আমি যেভাবে ক্লাস নি তাতে আমি সবাইকে দেখতে পাই ঠিক আছে সবাইকে দেখতে পাই ও আপনাদেরকে একটুখানি দেখাই যে না ঠিক আছে দেখাই সমস্যা নাই ওকে আমি একটুখানি আহ দেখাচ্ছি যে আসলে আমরা কতটা আপনাদের দেখি যে আপনারা কে পড়তেছেন কে পড়তেছেন না এ বিষয়টা যাতে একটুখানি বুঝতে পারেন সবাই আমার দিকে তাকান দেখেন দেখতে পাচ্ছেন আশা করি যে আপনাদের এই যে কতজন আপনারা ক্লাসে রয়েছেন এখানে সব এই যে ডিটেলস দেখা যাচ্ছে বুঝতে পারছেন অর্থাৎ আমরা সবকিছু কিন্তু এভাবেই নজরদারি করি যেটাকে বাংলা ভাষা বলে নজরদারি ঠিক আছে আর আরো বিষয় আছে আমি একটু ক্লিয়ার করি আপনাদের আজকে যেটা শেখানো হচ্ছে আগামীকাল ওইটা আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনাদের প্রবলেম যদি কারো থেকে থাকে সে প্রবলেমটা আগামীকাল ইনশাল্লাহ সলভ হবে কোন সময় হবে ক্লাস শেষে বলবো যারা ক্লাসে থাকবেন না তাদের এটা বলবো না ঠিক আছে ওকে তাহলে চলেন আমরা যেটা শিখেছিলাম সেটা হলো আলিফ আলিফ অক্ষরটা আমরা উচ্চারণ করব কোন জায়গা থেকে মুখের খালি জায়গা থেকে আমরা লিখব এভাবে সবাই খেয়াল করেন আগে থেকে লিখবেন না এই যে জাস্ট একটা লম্বা দাগ ঠিক আছে এটার নাম কি আলিফ এটার নাম কি আশা করি বুঝতে পেরেছেন ওকে সবাই অক্ষরটা তিনবার লিখবেন দ্রুত দ্রুত ভাই আপনার এখানে নাম নাই আপনার মোবাইলের নাম রয়েছে অপো ভাইয়া আপনার নাম ঠিক করেন রিনেম করেন জি ভাইয়া আমি আপনাকে বলছি আপনার নামটা রিনেম করেন ওকে আনমিউট অপশানে ক্লিক করলে আপনি আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি আমি যখন রিকোয়েস্ট দিব তখন ওকে এখন আপনারা একটা কাজ করেন এটা চেঞ্জ করে নিয়ে আসেন আপনারা একটা কাজ করেন কাজটা হলো কি এই আলিপক্ষটা কে কে লিখেছেন আমাকে দেখান আমি দেখব সবার কে কে লিখেছেন সবার বাধ্যতামূলক লিখতে হবে যে লিখবে না তিনি ফেল যাবেন ওকে কামরুল ভাই লিখছেন তারপরে ফারদিন দিন মঞ্জু ভাই জিয়াউর রহমান ভাই লিখছেন লুৎফর ভাই লিখছেন আব্দুর রহিম ভাই ওকে ওকেশো বাইশি তারপরে রেডমি ভাই আপনার তো একটা নাম আছে ভাই মোবাইলের নাম না প্লিজ আপনার নামটা এডিট করেন দিয়েন তারপরে সফিউল শফিউল ভাই শফিউল ইসলাম ভাই ভাই আপনার খাতা কোথায় হ্যাঁ খাতা দেখাতে হবে ওকে তারপরে নাজিম ভাই ওকে তারপরে মুজাহিদ ভাই তার মুজাহিদ ভাই গাজী ওকে তারপরে সুজন মিয়া ওকে শাহাদাত হাসান আলমগীর খান ওকে খুব সুন্দর খুব সুন্দর আমি সবার নাম একবারে বলতে পারবো না তবে আমি সবার খাতা দেখতেছি ঠিক আছে রফিক ভাই লিখছেন তো ওকে মুক্তার আলী ভাই লিখছে মাহফুজ সুজন ভাই লিখছে মনির হোসেন ভাই লিখছেন ওকে সবাই লেখেন আর আপুরা আপনারা আমাদেরকে এখানে ক্যামেরাটা অন না করে আপনারা আমাকে আমাদেরকে চ্যাটে দেখাবেন ঠিক আছে ওকে প্লিজ আপনার লিখতেছে মেয়ে আপনি লিখতেছেন তো আর আপনার আপনার নামটা নামটা এখানে নাই কেন করে দেন প্লিজ দেখেন এই যে নামগুলো আমি ই করতে পারতেছি না তার মানে কি এটা আমার একটা ব্যর্থতা প্লিজ ভাইয়া ওকে যখন আপনাদের নামটা ধরবো তখন কি হবে আপনি অ্যাটেনশন আপনার ঠিক থাকবে ঠিক আছে আমাদের বাচ্চারা কি করে সাধারণত জানেন যখন নামটা ধরে ডাকি বুঝতে পারে যে সময় হুজুর আমাকে ডাকতে পারে এই জন্য বাচ্চারা কিন্তু একেবারে অ্যাক্টিভ থাকে তাই এই জন্য আপনাদেরও বলবো নামটা ক্লিয়ার রাখবেন সব সময় ওকে চলেন আমরা এরপরে অক্ষরটা শিখবো ঠিক আছে এই অক্ষরটা আরেকবার সবাই একটু জোরে জোরে বলেন তো সবাই জোরে জোরে বলতে হবে কিন্তু জোরে জোরে সবাই একসাথে জোরে বলেন ওকে এবার একটু করি অনেকে এমনও বলতে পারেন যদি কেউ এরকম বলেন তাহলে কিন্তু তার ভুল হবে আপনারা সবাই ক্লিয়ার ভুল হবে না ভুল হবে তাহলে বলতে হবে কি তাড়াতাড়ি বলতে হবে আর নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগায় লাগবে আলিফ আলিফ শোনেন আপনাদের নামটা আগে চেঞ্জ করেন যাদের নামটা নাই আর দ্বিতীয় বিষয় হলো যে আনমিউট হবেন না তিনি ফেল করবেন আমি তাকে ফেল করাই দিব আপনাদের কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসের পরে যখন হুজুরা পড়া নেন না আপনাদের কিন্তু একটা মার্কিং হয় এ বি সি গ্রেড এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড তা দেখা যাচ্ছে আপনি এফ গ্রেডেও চলে যেতে পারেন যদি আপনি আনমিউট না হয়ে পড়েন আমি কিন্তু এখানে ফেল তো ঘোষণা করব আবার সাথে কি আপনি ওদিকে গ্রেডেও ই হয়ে গেলেন তারপরে আপনার সঠিক হচ্ছে কিনা আপনি ও বুঝতে পারবেন না আমি ও শুনতে পারবো না ঠিক আছে ওকে আমরা এখন এর পরের অক্ষরে যাব ইংসা আল্লাহ সবাই দেখেন এরপরে যে অক্ষরটা রয়েছে এই অক্ষরটার নাম কি সবাই কি জানেন ওকে আমি ধরলাম কেউ জানেন না এ অক্ষরের নাম কি অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয় জানেন আমার দিকে তাকাতে হবে এর জন্য প্লিজ এদিক ওদিকে কেউ তাকাবেন না যদি কেউ এদিক ওদিক তাকান তাহলে কিন্তু তিনি ক্লাসে থাকতেও পারবেন না দেখেন দুই ঠোঁট দুই ঠোঁটের ভিতরে ভিজা অংশ থাকে ভিজা অংশ থেকে আমরা একালিফটা নিয়ে উচ্চারণ করব কি বলেছি একালিফটা এখন আপনাদের একটা কোশ্চেন হুজুর রিয়ালিফ কি আবার সে দেখেন আমি আমার পরিচয় দেয়নি আমার নাম আব্দুর রহমান আমার জেলার নাম যশোর জন্মস্থান যশোর বাড়ি যশোর আমাদের অফিসটাও যশোর ঠিক আছে অনেক সময় আমি একেবার মানে খাটি যশোরের যে ভাষাটা অনেক সময় চলে আসবে এর জন্য দয়া করে কেউ মাইন্ড করবেন না ঠিক আছে ওকে দেখেন যে বিষয়টা বলতেছিলাম এই যে দুই ঠোঁটের ভিজা অংশ থেকে আমরা উচ্চারণ করব কিভাবে উচ্চারণ করব একালিফ টেনে পড়বো বলেছিলাম সে একালিফটে আমরা টানবো কিভাবে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড নাকি দশ সেকেন্ড এর একটা লিমিট তো থাকা দরকার ওকে আমরা সবাই একটু পানি পান করে নিই সবাই পানি পান করি দেখি কে কে পানি পান করতেছেন কে করতেছেন না বিসমিল্লা রহমান রহিম অল্প অল্প পানি করবেন অল্প অল্প পানি নেবেন বিসমিল্লা বলবেন কিন্তু কেউ বাম হাত দিয়ে পানি পান করবেন না কিন্তু মাজেদুল হক ভাই পানি পান না করলে হবে না ঠিক আছে ভাইয়া বিসমিল্লাহ রহমান রহিম ওকে তা আপনাদের আগে যারা ছিল তারা বলছিল হুজুর সত্যি আপনার এই দশ দিনকে ক্লাসে তা আপনি এমন একটা অভ্যাস করাইছেন এখন হুজুর পানি ছাড়া আর ভালো লাগে না ঠিক আছে ওকে চলেন আমরা বা অক্ষরটা আর একটু ওই একালিপটা আমি ক্লিয়ার করি সবাই আমাদের তাকাতে হবে দেখি কে তাকাচ্ছে না কে তাকাচ্ছে না আমি একটু দেখেনি হ্যাঁ অনেকে তাকাচ্ছে অনেকে মানে সবাই তাকাচ্ছে না তাকাইলে আমি কিন্তু দেখতে পারবো জাস্ট আমার দুই সেকেন্ড বা তিন সেকেন্ড লাগবে সবাইকে দেখতে ওকে সবাই মুষ্টিবদ্ধ করেন হাত মুষ্টিবদ্ধ অবস্থায় করেন একটা আঙ্গুল উপরে উঠাতে সময় লাগে এটাকে বলে ক্লিয়ার যদি আপনি দ্রুত তাহলে এটা দ্রুত পড়ার সময় একালিপ ক্লিয়ার যদি আপনি ধীরে পড়েন তাহলে কি ধীরে উঠানো এটা হলে একালিপ ক্লিয়ার দুই হালি ফলে একই অবস্থা দুইবার তিন আলি ফলে তিনবার চার আলি ফলে চারবার ক্লিয়ার ওকে আশা করি বুঝতে পেরেছেন আর আমার ভয়েসটা কি আপনার ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন তো যদি ভয়েস ক্লিয়ার না থাকে উস্তাদের তাহলে কিন্তু আসলে অ্যাকুরেট যে ই সেটা কিন্তু ভালোভাবে পাওয়া যায় না বুঝতে পারছেন ও আপনাদের বলেছিলাম না নামের শুরুতে স্টুডেন্ট আইডি দেবেন স্টুডেন্ট আইডি দেওয়ার ফল কি জানেন এখানে আমরা দেখতে পাচ্ছি শাবনুর আক্তার আমাদের এক আপু তিনি কিন্তু আমরা যে কথাগুলো বলতেছি সেটা শুনতে পাচ্ছেন না কি বলেছে তারপরে তিনশো চৌষট্টি মাহফুজ সুজন ভাই তিনিও শুনতে পাচ্ছেন না আমি কিন্তু শাবনুর আক্তার আপুকে এই মুহূর্তে কল দিতে পারবো না কারণ তার এখানে আমাদের পরিচয় নাই অথচ মাহফুজ সুজন ভাইয়ের নামের আগে স্টুডেন্ট আইডি আছে সে শুনতে পারতেছে না আমি এখান থেকে দেখতে পাচ্ছি সাথে সাথে আমি তাকে কল দিয়ে বলছি যে আপনি এইভাবে এইভাবে টাচ করেন আপনি তাহলে শুনতে পারবেন দেখছেন কতটা ফায়দা আর আপনার নাম তো আমি ডাকতে পারতেছি সরাসরি একজন নাম দিয়েছে এ বি সি এ বি সি এর একটা মানে মিনিং রয়েছে সেটা কি প্রাথমিক জ্ঞান প্রাথমিক জ্ঞান আমরা অর্জন করতেছি কিন্তু একটা নাম তো আছে আপনার নামটা দেন প্লিজ মনে হয় আমাদের কোনো আপু হইতে পারে আমাদের আপু আছেন আপু নাকি নামটা দেন প্লিজ প্লিজ আপনার নামটা বলবেন যাই হোক আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি ও এখানে আপনি এখন কল দিবেন ও তিনি শুনতে পাচ্ছেন এখন যাই হোক ঠিক আছে চা যেটা বলতেছিলাম তাহলে বা অক্ষটা কিভাবে উচ্চারণ করবো দুই ঠোঁটের ভিজা অংশ থেকে একালিপ টেনে পড়বো সবাই একসাথে উচ্চারণ করতে হবে বা জোরে জোরে বলেন দেখেন প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন আডমিট হয়ে পড়তেছে না দেখেন ক্লাস লাভ ভিডিও টাকা খরচ করার প্রয়োজন ছিল টাকা খরচ করার প্রয়োজন ছিল এটা কেন আপনারা করতেছেন প্লিজ আনমিউট হয়ে পড়বেন বা বা সবাই একসাথে জোরে জোরে আনমিট হয় না আচ্ছা আল্লাহ চলেন আমরা এই বাউখটা এখনি লিখবো হিংসা অল্লা চলেন দেখেন তো আমি কিভাবে লিখি কেউ আগের থেকে লিখবেন না কিন্তু দেখছেন কিভাবে লিখলাম বা একালিপটান হবে হবে বা সবাই লিখে ফেলেন তো আমি সবাই খাতা দেখব ভিভো ভি টোয়েন্টি ভিভো ভি টোয়েন্টি ফোন ইউজ করতেছেন ভাইয়া আপনার নাম কই আপনার নাম কি ভাইয়া আপনি তো কথা বলতেছেন আপনার নামটা কি যাই হোক ভাইয়া বুঝতে পারি নাই সবাই খাতাটা দেখান সবাই খাতা দেখান দেখি এবার খাতা কে কে দেখায় না হ্যাঁ আব্দুর রহিম ভাই দেখাইছে তারপরে কামরুল হাসান ভাই ফারবিন মঞ্জু ফারদিন মঞ্জু ওকে শফিউল ইসলাম ভাই সুজন মিয়া ভাই আলমগীর খান নীলু হক নাকি নুরুল হক সরি 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 মুনির ভাই আমাদের মুনির আমাদের একজন টিচার আছেন কবির জুম ইউজার আহমেদ এ কি কাবির ভাই ওকে হানিফ ভাই লিখছেন তারপর রিয়েলমি নামটা ক্লিয়ার করেন প্লিজ আপনি ওই যে আপনার মেয়ের হাতের কি ধরতেছেন আপনি নামটা ক্লিয়ার করেন প্লিজ আমি আগে একবার রিকোয়েস্ট করেছি একটু নামটা ক্লিয়ার করেন ওকে তারপরে তারপরে মল্লিক ভাই জাহাঙ্গীর ভাই আরিফ আতিক ভাই রুহুল আমিন ভাই তারপরে আল মামুন ভাই রফিকুল ভাই আজিজুর রহমান ভাই মহিউদ্দিন গাজী ভাই সোহেল মাহমুদ তারপরে ফেরদাউস আলম ভাই তারপরে নাজিম ভাই ওকে আমি এখন যে কজনের নাম বলতে পারছি এটাই আর বাকিদের দেখি কি খাতা লিখছেন কে কে ভাই যে যে শুয়ে শুয়ে ক্লাস করবেন তার পড়াটাও হবে শুয়ে শুয়ে আমি কি বুঝাতে পেরেছি যে যে শুয়ে শুয়ে ক্লাস করতেছে তার পড়াটাও হবে শুয়ে শুয়ে অর্থাৎ কোনোভাবে শুয়ে শুয়ে আপনি ক্লাস করতে পারবেন না আলামিন ভাই শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না তারপরে এখানে শাওমি একজন ক্যামেরা অন করেছে জুতো দেখা যাচ্ছে ভাই আপনার নিচে জুতো দেখা যাচ্ছে ওকে অসংখ্য ধন্যবাদ যারা লিখেছেন চলেন আমরা এখন ইনশাল্লাহ তারপরে অগ্রসর হব ঠিক আছে এই যে দুই ঠোঁট দুই ঠোঁট হতে অসংখ্য অনেক অক্ষর উচ্চারিত হয় এখন আমরা যে অক্ষরটা উচ্চারণ করব খেয়াল করতে হবে আমার দিকে দেখেন দুই ঠোঁট শুরুতে গোল হবে আমি যা বলতেছ খেয়াল করেন শুরুতে গোল আবার মাঝখানে দুই দিকে প্রসারিত হচ্ছে তারপরে আবার শেষে এসে গোল হবে আর এ অক্ষরে তিন টেনে পড়ব চলেন আমি এই অক্ষরটা লিখি তারপরে উচ্চারণ করব মোরশেদ আলম ভাই লিখার থেকে আগে দেখ মানে শুনতে হবে আর এই ভিডিওটা আমরা দিয়ে দিব আপনাদের কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন যেখানে ক্লাসে লিঙ্ক পেয়েছেন ওখানে পেয়ে যাবেন অর্থাৎ অত টেনশনের কিছু নাই তবে ক্লাসটা মেন দেখেন এখন আমি যে অক্ষরটা উচ্চারণ করব এই অক্ষরটা হলো এইটা আর এই অক্ষরের নাম কি দেখেন আমার দিকে আবার বলি তিনা লিপ্টান আবার দেখেন এবার সবাই আমার দিকে তাকান ওয়াও সবাই একসাথে জোরে বলেন

বই কেউ বইটা খুলেন না বই খুলেন না প্লিজ নাসির ভাই বইটা খোলার দরকার নাই বইটা থাকুক এখন বইটা আপনি বাসায় প্র্যাকটিস করবেন ওকে আমি দেখতে পাচ্ছি আমি সবার নাম বলবো আস্তে আস্তে হ্যাঁ ওকে চলেন আমরা সামনে অগ্রসর হচ্ছি জোরে বারবার বারবার পড়েন আর লেখেন বারবার পড়েন আর লেখেন পাঁচবার লিখতে হবে পাঁচবার ছোট বাচ্চারা কিন্তু পাঁচবার করে লেখে ঠিক আছে আপনাদেরও পাঁচবার লিখতে হবে ওয়াউ

স্টুডেন্ট আইডি কত ওইটা আমি দেখার সুযোগ পাইনি মানে স্টুডেন্ট আইডি তো আমি দেখতে পারি না ওকে স্টুডেন্ট আইডি ওটা দেখতে হবে কারণ আমাদের এখানে যখন আপনার একটু পরে হাজিরা আনিব আমি তখন কি করবেন অ্যাবসেন্ট হওয়া যাবে না কোনো ভাবে ঠিক আছে সবাই খাতাটা দেখেন ওয়া অক্ষরের খাতা দেখেন ওয়াও আমি আপনারে কি করব বলেন বলেন আপনারে কি করব বলেন আনমিউটন আপনার নাম কি মেনথাস স্টুডেন্ট আইডি দেখি এই যে দেখেন কতটা tally গুরুত্ব দিচ্ছি আমরা ওকে যাক যদি এরকম কোন সময় হয় যে আপনি এটা এডিট করতে পারতেছেন না তাহলে একটা কাজ করবেন আপনি জাস্ট ক্লাস থেকে বের হয়ে আবার চলে আসবেন ওই সময় আবার নাম চাইবে ওই সময় জায়গা এডিট করে দিবেন ওকে আমরা ক্লিয়ার দেখি আমরা মুক্তার ভাই খাতা দেখান ওকে আরিফুল ভাই বিলাল ভাই খাতা গোথাই কামরুন নাহার আপু ওকে খুব সুন্দর হয়েছে আর আপুদের ক্যামেরা অফ থাকবে কিন্তু ঠিক আছে হয়তো লেখাটা দেখানোর জন্যই করতে পারেন কিন্তু বাকি সময় ক্যামেরা অফ বাধ্যতামূলক মুতালেফ ভাই চাঁদপুর আব্দুর রশিদ ভাই জাহাঙ্গীর ভাই খাতা কোথায় খাতা হারাই গেলে হবে না খাতা দেখাতে হবে ফারজানা আক্তার আপু ওকে তারপরে শাহিনুজ্জামান ভাই খাতা কোথায় জিহাজ ভাই জিহাজ খাতা কোথায় মিজানুর রহমান ভাই খাতা কোথায় মমিনুল ইসলাম ভাই আরিফুল ইসলাম মনির হোসেন ওকে আপনাদের অসংখ্য ধন্যবাদ তারপরে জাহিদুর রহমান ভাই ওকে আর আপুরদের তো অলরেডি ক্যামেরা অফ সেক্ষেত্রে আসলে আপুদের খাতা তো আমি দেখতে পাচ্ছি না লিপি আক্তার আপু আছেন কিন্তু খাতা আসলে এখানে দেখানো অসম্ভব হয়ে যাচ্ছে যেহেতু আপুদের খাতা দেখাতে গেলে অনেকটাই হয়তো ব্যাক ক্যামেরা যদি আপনারা ই করতে পারেন যে যখন লিখতেছেন ওইটা দেখানো সেটা দেখতে দেখাতে পারেন তবে খেয়াল রাখবেন যাতে কোনো ভাবে যেন ফেস কিংবা অন্য কোনো এক কথাই দেহর কোন মানে কোনো ই যাতে না চলে আসে হ্যাঁ ওকে সবচেয়ে নিরাপদ হলো আপনারা লিখা শেষ স্ক্রিন মানে ছবি তুলবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন কোনো সমস্যা নাই ওকে আমরা এটাও ক্লিয়ার চলেন আমরা এবার আরেকটা অক্ষর শিখব সবাই খেয়াল করবেন এই যে দুই ঠোঁট দুই ঠোঁটে শুকনো জায়গা থেকে উচ্চারণ হবে এবার এই যে অক্ষরটা এই অক্ষরের নাম কি জানেন আবারও লিখছি এই যে অক্ষর এই অক্ষরের নাম কি আহ মুতালে ভাই অনেক সময় হয়েছে ওইদিকে তাকায় আছেন ওকে দেখেন এই যে অক্ষরটা এই অক্ষরটা দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ হবে কোন জায়গা দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ হবে মি চার টান হবে সবাই একসাথে একটু উচ্চারণ করেন তো দেখি কেমন করেন সবাই জোরে জোরে উচ্চারণ করেন ইম মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে কয়ালিপটান চার লিফটান মিম সবাই একসাথে জোরে জোরে আচ্ছা ইম আ টাকা দেখেন কেউ একজন পাশে গল্প করতেছেন গল্প করবেন না আর আমি হুজুর থেকে নির্দেশ আদেশ দিব রিকোয়েস্ট করব প্লিজ যারা এরকম অন্য মনস্ক দেবেন ওকে ওয়েট করতে থাকুক যেহেতু সে ব্যস্ত আছে ওয়েট করতে থাকুক ওকে আমরা সবাই মিম অক্ষরটা লিখে ফেলি দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে চার আলিপটা নিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব ঠিক আছে মিম অক্ষর সবাই লেখেন এই যে ইব্রাহিম ভাই আগে আগে লিখছেন ইব্রাহিম ভাই ফেল ঠিক আছে আগে লিখলে ফেল পাঁচবার লিখবেন মিম জিয়াউর রহমান ভাই লেখেন অনেক ভাই বসে আছেন শরীফুল ইসলাম ভাই আপনি লিখেছেন এর আগেও আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি লিখেছেন শরীফুল ভাই আহ শরিফুল ভাই অন্যদিকে তাকাচ্ছেন মনে হচ্ছে বাট আমি জানি না শরীফুল ভাই ওকে একটু অ্যাক্টিভ হতে হবে আমি যখন আনমিউট করতে বলতেছি শরীফুল ভাই আনমিউট হন জি আপনি লিখেছেন ভাই আপনি কি লিখেছেন আসলে আমি একটু জিজ্ঞাসা করছিলাম কিছু আমি মনে হয় বোঝাতে পারি না ভাইকে ওকে বাধ্যতামূলক সবাইকে লিখতে হবে ওকে কবির ভাই লিখছেন নাজিম ভাই লিখছেন ওকে সবাই একটু খাতা দেখেন সবাই খাতা দেখেন হ্যাঁ আজিজ ভাই মনুল ইসলাম ভাই আরিফুল ইসলাম ভাই ইমরান হোসেন ভাই কোথায় ইমরান না ইমাম হোসেন ইমাম হোসেন জাহাঙ্গীর আলম ভাই খাতা দেখান ওকে ওয়াইস ক্রুনি ভাই নাসির ভাই ফারজানা আপু ওকে জাহিরুল ভাই মনির হোসেন মামুন ভাই আহ ওকে মিনহাস ভাই শাহাদ ভাই জাহাঙ্গীর ভাই ওকে অসংখ্য ধন্যবাদ আর জাহাঙ্গীর আলম ভাই দুইজন জাহাঙ্গীর দেখতে পাচ্ছি ওকে চলেন আমরা এই অক্ষরটা আবার একটু একটু সবাই উচ্চারণ করি জোরে জোরে উচ্চারণ করবেন মিম মাশাআল্লাহ আল্লাহ ওকে তারপরে আমরা কোন অক্ষরটা এখন শিখবো জানেন চলেন এই একই জায়গা থেকে আমরা কয়টা অক্ষর শিখলাম কয়টা তিনটা এখন আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষর কোনটা সে অক্ষর হলো এই অক্ষরটা আমরা শিখবো সবাই দেখেন কোন দিকে তাকা মানে কোন জায়গায় লাগাতে হবে আমার দিকে না তাকালে বুঝতে পারবেন না কিন্তু কি সমস্যা ওকে দেখেন জিব্বা রাগা কোথায় লাগাবে এই যে বড় বড় দুই দাঁত এই যে আমার দাঁত একটু বড় আছে এই দুই দাঁতের গোড়ায় লাগাবো এইভাবে ঠিক আছে লাগিয়ে আমরা এক লিফ্টে অক্ষটা উচ্চারণ করব মোতালে ভাই জিব্বাটা ওই রকম না এভাবে হবে ঠিক আছে এই যে অনেকে না কি করতেছেন জানেন লজ্জা করতেছেন প্লিজ লজ্জাটা ছাড়েন এখন দেখেন আমি যখন ছোট ছিলাম যখন লেখাপড়া করেছিলাম একেবারে ছোট তখন আমার একটা অক্ষরের জন্য আমার অনেক অনেক মানে অনেক দিন লেগেছিল বাট আপনাদের তো আর সেটা না ইনশাআল্লাহ আপনাদের সহজ পদ্ধতিতে তো শেখানো হচ্ছে একটু আমরা সবাই যেটা বলতেছি সেটা করেন দেখবেন আপনার অনেক ঠিক হয়ে যাবে যার যে প্রবলেম আছে তাহলে যেবার আগা দুই দাঁতের গোয়া লাগাবো লাগিয়ে উচ্চারণ করব তা সবাই একসাথে তা সবাই একসাথে বারবার উচ্চারণ করেন তো মা করে কয় এক লিপ্টান হবে তা মিনহাজ ভাই লিখতে যাচ্ছে তা সবাই একসাথে দ্রুত লিখে পেলেন পাঁচবার লিখবেন আর দেখবো দেখি পাঁচবার লিখতেছে না কে কে কি আর করব আমি যদি এখন বলি ভাইয়া আপনি লিখতেছেন না কেন আমার উত্তর আসতেছে না এরকম করবেন না একটু বলবেন যে হুজুর আমি একটা কাজে ইসে আছি তাহলে আমরা কি হব একটু ই হবো যে আমাদের কথা আপনি শুনতে পারতেছেন তাই না হলে উত্তর যদি না আসে তাহলে কি ওই কোনো ই নেই আহ ওকে জাকিরুল হাসান ভাই তারপরে স্যামসাং ভাই প্লিজ দেখেন আপনার নাম কি ভাই আমার নাম সোহাগ ভাই স্টুডেন্ট আইডি কত ভাই তিনশো তেতাল্লিশ তিনশো তিতাল্লিশ তার মানে আপনি তো আমাদের সতেরোতম ব্যাসে ছিলেন আপনি ক্লাস করেননি কেন ওখানে দেখছেন এখানে একটা জিনিস দেখেন সে ক্লাস করি নাই তাকে জোর করে বাড়িতে আপনার কাছে কল দিয়েছিল আজকেও জি 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 কল দিয়েছিল আপনার নাম কি বললেন সোহাগ মোহাম্মদ সোহাগ হোসেন সোহাগ ওকে ভাই ঠিক আছে ভাই শুধু সোহাগী লিখলাম ভাই ওকে আহ যাই মাসুদ ভাই তারপরে আব্দুর রহিম ভাই জিয়াউর রহমান ভাই মোরশেদ ভাই সেলিম দেওয়ান ভাই আপনার ইটা কোথায় নাই মইনুল ইসলাম ভাই মমিনুল ইসলাম ভাই আপনার খাতা কোথায় কবির ভাই খাতা কোথায় আহ ওকে মাজেদুল ইসলাম ভাই মাজেদুল হক ভাই খাতা কোথায় দেখেন মিজানুর রহমান ভাই মেজবাহ ভাই খাতা দেখান এই খাতা এরকম কাঁচা কাছি নিয়ে আসবেন ঠিক আছে তাহলে ভালো করে দেখা যাবে ওকে ওকে খুব খুব সুন্দর সুন্দর বিলাল ভাই খাতা দেখান উপরে ফ্যান দেখতে পাচ্ছি ভাই ভাই তারপরে ওকে কেউ হ্যান্ড রাইস করবেন না হ্যান্ড রাইস করলে আমরা ওই সিরিয়াল মেনটেন হয় না ভাই হ্যান্ড রাইস করলে আমরা ওই সিরিয়াল মেনটেন করে দেখতে পারি না তখন দেখা যাচ্ছে কারোর নাম পড়ে যেতে পারে ওকে দেখি বাকিদের কি অবস্থা ওকে সবাই খাতা দেখেন শহীদুল ভাই লিখেছেন হ্যাঁ ওকে ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য দেখেন এই যারা আজকে আমার কথা শুনতেছেন ঠিক আছে ইনশাল্লাহ তারাই সফল হবেন যদি কথা না শোনেন তাহলে কিন্তু আপনি সফল হবেন না এতটুকু নিশ্চিত থাকেন ঠিক আছে ওকে তাহলে আমরা সবাই ক্লিয়ার সবাই অক্ষরটা আবার একটু উচ্চারণ করি তো

মাজেদুল ভাই ফেল ভাই লিখেন না ভাই দেখেন আমি কিন্তু এদিকে আপনাদের দেখতেছি এদিকে অনেক কিছু করতেছি বলতেছি অর্থাৎ যেহেতু আসলে একটা কাজ যখন দীর্ঘ সময় ধরে করা হয় ওটার উপরে একটা ই চলে আসে আল্লাহ দেন অটোমেটিক এখন যাই হোক দেখতে পাচ্ছি সমস্যা নাই সবাই যে যা করতেছেন ওকে এই যে এই অক্ষরের নাম কি জানেন এ অক্ষরটা কোন জায়গা উচ্চারিত আগে সেটা বলি জিব্বার আগা খেয়াল করতে হবে একটু আমার দিকে উপরে দুই দাঁতের গোড়ায় লাগান 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 কেউ লাগাই নাই দু একজন লাগাইছে লাগিয়ে আপনাকে উচ্চারণ করতে হবে এবার ত ত ত মোটা আওয়াজে ত জোরে জোরে এই যে তরটা একটা আমি বাংলায় হালকা একটুখানি একটা জিনিস বুঝাই এটা হলো কি তা তয় একারে তা এটা কি ত এর সাথে একটা বফলা চলে আসবে ক্লিয়ার মোটা আওয়াজে হবে আর এক লিপ্টান হবে সবাই এই অক্ষরটা উচ্চারণ করেন বারবার জোরে জোরে সবাই তক্ষরটা লিখে ফেলেন দ্রুত দ্রুত দেখি কেমন পারেন আপনারা ত দেখছেন নিরানব্বই জন পর্যন্ত একশো জন পর্যন্ত আমাদের স্টুডেন্ট এসেছিল এখানে ক্লাসে ঠিক আছে টোটাল আমাদের এখানে একশো একষট্টি জন স্টুডেন্ট হয়েছিল কিন্তু সেই জায়গায় এই মুহূর্তে উননব্বই জনে চলে আসছে অর্থাৎ দেখেন আমরা কোরআন শিখার জন্য কতটা আসলে উদাসীন থাকি আমরা ব্যগ্র থাকি না আকুল থাকে না আমাদের ওকে দেখি সবার খাতা দেখান পাঁচবার করে লিখতে হবে ত অক্ষরটা ওকে মনিরুজ্জামান ভাই ওকে ফারদিন মঞ্জু ভাই শফিউল ইসলাম ভাই আলমগীর ভাই নুরুল হক ভাই খাতা কোথায় আপনি মার্কেটে রাস্তায় ওকে কবির ভাই গাজী ভাই সোহাগ ভাই আতিক খান ভাই শহীদুল ইসলাম তারপরে আতাই রাব্বি ওকে ভাই খুব সুন্দর মোরশেদ আলম ভাই ইমাম ভাই খাতা দেখান কি খাচ্ছেন আমার লোভ লাগতেছে ভাইয়া ওকে মিজানুর রহমান ভাই ওকে ওকে খাতা দেখাতে হবে খাতা দেখাতে হবে লিখা দেখাতে হবে আকিব ভাই নুরুল ইসলাম ভাই তারপরে রফিকুল ভাই ভিভো ভি টু ভি টুয়েন্টি ভাই আপনারে অনেকবার বলেছি যে আপনার নামটা বলেন আপনি নাম কি ভাই কথা বলেন আপনার তার না নামটা বলেন হাসতেছেন তো নাম আপনার আমার হ্যাঁ আপনার আল আমিন সরকার এই যে আল আমিন সরকার ভাই ভাই আপনার আমি ডেকে ডেকে মরে গেলেও কি পাবো যদি আপনি আমার আপনার নাম না লেখেন না আমি যদি সেটিংটা করতে পারানি তো আমি একটু অফিসে কাজ করতেছি ব্যস্ত ছিলাম আমি সেটিংটা এখন ঠিক করতে পারানি 100% ওকে okay ঠিক আছে ভাইয়া এগুলো ঠিক করতে হবে স্টুডেন্ট আইডি নামের শুরুতে দিতে হবে ঠিক আছে ওকে ওকে তারপরে আব্দুর রহিম ভাই সাদাত ভাই ওকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে বাকি যারা লিখছিলেন ওকে অনেকের খাতে দেখাইছে খুব সুন্দর হয়েছে আপনাদের ওকে আমরা ইনশাল্লাহ এখন তারপরে রক্ষর যাব এক একই জায়গা থেকে উচ্চারিত হবে সবাই খেয়াল করতে হবে কিন্তু এই যে অক্ষরটা লিখলাম অক্ষরের নাম কি ওই জিপ্বারা ওই দিদি তাদের ঘোড়ায় লাগান দাল সবাই একসাথে দাল জোরে জোরে বলেন দাল জোরে জোরে দা মাশাআল্লাহ মা ওকে এ অক্ষরে তিন আলিফ টেনে পড়বো কয় আলিফ তিন আলিফ এই যে আমাদের দেখতে থাকেন 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 এই যে 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 এই যে মাহফুজ ভাই সমস্যা নাই কোলে নিয়ে বসেন এই যে আমাদের কি তাকান দাল তিন আলিফ টেনে পড়তে হবে ওকে মিনহাজ ভাই পাশে নিয়ে বসেন ঘাড়ে পারে ঝুললে আপনি খেয়াল দিতে পারবেন না আপনি পাশে নিয়ে বসেন সামনে নিয়ে বসেন কোলে নিয়ে বসেন সমস্যা কি ওকে সবাই একসাথে জোরে জোরে বলেন দেখবো কে কে লিখতেছে হ্যাঁ জাহিদুর রহমান ভাই লিখতেছে মামুন ভাই শুধু বসে থাকলে হবে না লিখতে হবে ওই আগে লিখেছেন তার মানে ফেল হানিফ ভাই লেখেন মুস্তাফিজুর রহমান ভাই লিখতেছে ওয়েস্কুরিনু ভাই লিখতেছে জাহাঙ্গীর আলম ভাই শুধু ফ্ল্যাটের টাইলস দেখাচ্ছে ভাইয়া খাতা দেখাচ্ছে না ওকে এবার একটু দেখাইছে ওকে তারপরে জহিরুল ভাই শাহাদাত ভাই মিনাস ভাই লিখতেছে মাহফুজ সুজন ভাই ফারুক ভাই খাতা কোথায় ঘরে টিন দেখতে পাচ্ছি উপরে ফারজানা আখতার আপু দেখাচ্ছেন ওকে সুজন মিয়া ভাই রশিদ ভাই আব্দুর রশিদ ভাই ওকে আরিফুল ভাই খাতা কোথায় হানিফ ভাই মুস্তাফিজুর রহমান ভাই তারপরে জিহাজ ভাই ওকে আপনাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর অনেকের নাম আছে কিন্তু আপনার লিখতেছেন না যেমন মনিরুজ্জামান ভাই কামরুল নাহার আপু তারপরে নাসির ভাই ইব্রাহিম হোসেন ভাই তারপরে সাইফুল ইসলাম ভাই শাহানা সুলতানা তারপরে এবিসি ঠিক আছে তারপরে আর কে আছেন এবিসি গেল তারপরে নাসিমা আক্তার আপু তারপরে ইদ্রিস ভাই তারপরে নাহিদা আক্তার আপু মনালিসা হ্যাঁ মনালিসা আসাদ তারপরে শহীদুল্লাহ খান ভাই রুমান জাহান তারপরে আবু ইসহাক রিয়াজুল করিম রিজাউল করিম হবিগঞ্জ তারপরে আব্দুল আউয়াল মোহাম্মদ আব্দুল আউয়াল তারপরে আমিনুর রহমান জয়পুরহাট ইউসুফ ভাই নিলুফার ইয়াসমিন আপু তারপরে আক্তার সাবনুর আক্তার তারপরে সাজাল বা সজল জেসমিন আপু তারপরে শাহিনুর ইসলাম ওকে এখন আপনাদের সবাইকে বলবো প্লিজ ক্যামেরাটা অন করেন আপুরাবাদে আপুরাবাদে ভাইরা ক্যামেরা অন করতে হবে বাধ্যতামূলক ওকে আমরা এটাও ক্লিয়ার দাল অক্ষর ক্লিয়ার হয়েছি সবাই এই দাল অক্ষরটা আবার বলেন তো দেখি কেমন পারেন তা দা এখন আমরা ইনশাআল্লাহ তারপরে অক্ষর শেখব চলেন এবার আমরা কোন অক্ষরটা শিখতে পারি এই যে তিনট অক্ষর শিখলাম কোন জায়গা থেকে বারাগা দুই দাঁতের গোড়ায় লাগাবো এই রকম লাগাবো এই যে এই যে মনে করেন গুড়া এই যে এইভাবে লাগাবো ক্লিয়ার ত দাল আরেকটা তা ঠিক আছে ত হলো মোটা তা হলো পাতলা চিকুন আর ডাল হলো কি একটু শক্ত মানা হবে ডাল অনেকে আবার ডাল বলতে যে গাছের ডাল এটা জন্য না বলেন ঠিক আছে ডাল ওকে ক্লিয়ার চলেন আমরা এরপরে যে অক্ষরটা আমরা শিখবো এখন এরপরে আমরা এখন শিখবো হলো এই অক্ষরটা ঠিক আছে সবাই এই অক্ষরটা একটুখানি লিখার চেষ্টা করেন ঠিক আছে এক্ষণি আপনারা এই অক্ষরটা লেখার চেষ্টা করেন আর এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে আমি একটু বলি জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে নরম করে আমরা উচ্চারণ করব। আর এই পর্যন্ত যে কয়টা অক্ষর লিখা হয়েছে প্রত্যেকটা অক্ষর একবার করে লেখেন দ্রুত লিখে ফেলবেন ঠিক আছে জাস্ট লিখে ফেলেন আপনাদের তিরিশ সেকেন্ড টাইম দেওয়া হলো তিরিশ সেকেন্ড ওকে আমি দেখতে পাচ্ছি এর ভিতরে এই তিরিশ সেকেন্ডের ভিতরে মোটামুটি দশ বারো জন মোটামুটি নেই হয়ে গেছে ঠিক আছে সবাই খাতাটা দেখাতে হবে দেখি কে কে লিখেছে আর এই সা অক্ষরটা আমি এক্ষুনি আপনাদের দেখাচ্ছি কোন জায়গা থেকে উচ্চারিত হয় ঠিক আছে ওকে দেখি কে কে দেখাচ্ছে মামুন ভাই দেখাচ্ছে মাহমুদ মাহফুজ সুজন সুজন মিয়া তারপরে মিনহাজ ভাই তারপরে আব্দুর রশিদ ভাই ওয়াইস ভাই সাইফুল ইসলাম ভাই তারপরে আতাই তারপরে ভাই 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 খাতা খান ওকে অনেক লিখতেছেন কোথায় আলহামদুলিল্লাহ যদি আপনারা এরকম লেখেন এবং ফলো করেন আমাদের দিক নির্দেশনা অবশ্যই অবশ্যই পারবেন আপনারা ওকে খুব সুন্দর চলেন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব যে অক্ষরটা আমি দেখাচ্ছিলাম সেটা খেয়াল করেন আমার দিকে তাকিয়ে ও সরি আমার ক্যামেরাই অফ হয়ে গেছে ওকে সরি দেখেন ওই যে অক্ষুটা জিব্বা রাগা এর আগে আমরা কোথায় দিয়েছি জিব্বা আগা মনির ভাই ওকে আর কে এদিকে ওদিকে আছে জাহাঙ্গীর ভাই আপনার না তো জিব্বা রাগা এর আগে এই দুই দাঁতের গোড়ায় লাগাইছি এবার আমরা কোথায় লাগাবো এই আগায় জিব্বা আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে নরম করে একালিপটা নিয়ে পড়বো ক্লিয়ার জিব্বার আগা সামনের উপরের আমার সাথে সাথে বলেন আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়া নরম করিয়া একালিপটা নিয়া উচ্চারণ করব সা সা সবাই একসাথে দেখি জোরে জোরে বলেন তো দেখি আপনারা পারেন কিনা সা 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 যদি কি এরকম বলেন আলিবা হবে না সা একলিপटान হবে স্বতন্ত্র একটা হরফ ঠিক আছে একবারে বলবেন সা তা যদি কেউ আবার সা এরকম বলেন তাহলে কিন্তু উচ্চারণ সঠিক হবে না তা জিবার আগা উপরে দুই দাঁতের আগে লাগাবেন লাগে নরম করে উচ্চারণ করবেন সা সবাই একসাথে জোরে বলেন দেখেন এই অক্ষরটা কি হলো তা আর যদি একটা বেড়ে যায় চিন্তা হয়ে যায় তাহলে এই যে মাজেদুল ভাই লিখতেছে হ্যাঁ সবাই একসাথে জোরে জোরে বলেন তো আবারও さあじゃれじゃれ。<music> এবার আমি একটু একটা জিনিস বলি কে কে আসলে ফেল করেছে আমি এত সময় তো বলি নাই একটু বলি হ্যাঁ আমি জানি আপনারা রাগ করতেছেন যে সাড়ে দশটা বাঁচতে যাচ্ছে হুজুর কি শুরু করেছে কিন্তু না আমরা শিখবো এখান থেকেই ইনশাল কি শিখবো না ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে বিলাল হোসেন ভাই চারশো আটানব্বই শাহাদাত ভাই তারপরে চারশো বিশ তারপরে ইব্রাহিম ভাই জেসমিন ভাই কি ওকে তারপরে শাহিনুর ইসলাম শবনুর আক্তার আতিক খান ভাই তারপরে জিল জিলহাজ তারপরে মনির ভাই জাহাঙ্গীর ভাই ইউসুফ আলী আব্দুর রশিদ ভাই আব্দুল আওয়াল ভাই তারপরে মোহাম্মদ মোহাম্মদ নাসির ভাই মনালিসা আপু তারপরে করিম ভাই তারপরে স্যামসাং রিজাউল এই যে আপনার কিন্তু আনমিউট হয়ে পড়েন নাই আমাদের কাছে কিন্তু রিপোর্ট আমরা এভাবে পেয়ে যাই আমি যে কয়টা বলেছি একটাও মিথ্যা না একটাও আমার নাম বানানো না আমার কাছে ডকুমেন্ট রয়েছে তাই আমি ডকুমেন্টটা শেয়ার করব আপনাদের দেখেন দেখতে পাচ্ছেন জানি না ওকে এই যে এই যে সব ডকুমেন্ট কে কে আনমিউট হচ্ছেন কে কে আডমিট হচ্ছেন আমরা এভাবে পেয়ে যাই ওকে সবাই অক্ষরটা লিখে ফেলেন দ্রুত লিখে ফেলেন সবাই সবাই খাতাটা দেখেন এবার আমি আর কারণ নাম দেখব নাম বলবো না জাস্ট আমি খাতাটা দেখব এবং বড় করে দেখব দেখি এত সময় আপনাদের বড় করে দেখাচ্ছিলাম না শুধু আমিই দেখতেছিলাম দেখেন আপনারা দেখেন কে কি লিখছে আমরা এরকম কাছে কাছে নিয়ে আসেন যাতে বড় বড় দেখা যায় এলুৎপুর ভাই যেরকম বড় করে লিখছে তারপর আলমগীর ভাই বড় করে লিখছে তামাল ভাই কামরুল ভাই ওকে শাহাদত ভাই লিখছে ওকে খুব সুন্দর এই যে এই রকম তো দেখতে চাচ্ছি আমি এবার সত্যি কাছাকাছি নিয়ে আসছেন সুজন মিয়া ভাই খুব সুন্দর কাছাকাছি নিয়ে আসছেন ওকে আপনাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা লিখছেন অসংখ্য ধন্যবাদ ওকে চলেন আমরা ইনশাল্লাহ তারপরে শিখি ঠিক আছে এই যে একই জায়গা থেকে খাতানা মানুষ ভাই আমার দিকে তাকান এই একই জায়গা থেকে আরো দুইটা অক্ষর উচ্চারিত হয় কি কি সবাই দেখেন এই যে অক্ষরটাই অক্ষরের নাম কি জানেন উপরে আওয়াজে পড়তে হবে জ সবাই একসাথে এক্ষুনি জোরে জোরে বলতে হবে সবাই জোরে জোরে বলেন তো সবাই এই অক্ষরটা লিখে ফেলেন তো জোরে জোরে লেখেন জোরে জোরে ধরে লিখা যায় না পড়তে হবে জোরে জোরে আর লিখতে হবে একটু দ্রুত হ্যাঁ জ ওকে সবাই দ্রুত খাতা দেখান আমি নাম বলবো না এখন আর জাস্ট আমি খাতাগুলো দেখবো রিজাউল করিম ভাই হবিগঞ্জ প্লিজ ক্যামেরা অন করতে হবে আমি কিন্তু দেখতে পাচ্ছি মল্লিক ভাই মল্লিক ভাই কিন্তু ই করতেছে না লিখতেছেও না দেখাচ্ছে না ওকে আব্দুল আজির সরকার ভাই ওকে মাসুদ খান ভাই দেখেন 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 ওকে চলেন আমরা এরপরে এই জায়গা থেকে আরেকটা অক্ষর উচ্চারিত হয় সেটা লিখবো এখন হ্যাঁ কামরন নাহার আপু ক্যামেরা অফ ওকে সবাই খেয়াল করতে হবে এই জায়গা থেকে আরেকটা অক্ষর উচ্চারিত হয় আমরা সেটা লিখি সবাই খেয়াল করেন শুধু এটা হইলে কি হবে বলেন তো শুধু এটা হলে কি অক্ষর হলো

আপনারা একটা কাজ করেন এই লক্ষ্যটা লিখে ফেলেন তো সবাই দ্রুত লেখেন আমরা আজকে আর দশটা মিনিট আমরা ক্লাস করবো যেহেতু আজকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাসে আসলে প্রথম থার্টি ফাইভ মিনিটস আমাদের টোটালি আসলে আলোচনায় চলে গেছে আমরা দশ মিনিট ক্লাস আর এরপর থেকে আমাদের সাড়ে দশটার ভিতরে ক্লাস শেষ হয়ে যাবে আশা করা যায় ওকে সবাই খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খাতা নামান সবাই ওকে এরপরে আমরা যে অক্ষর শিখব সেটা কি জানেন আবার দেখেন এই যে অক্ষরের নাম কি উচ্চারণ করতে হবে ঠিক আছে এই যে আমাদের তালুর সাথে লাগিয়ে জিব্বার মধ্যকান তারবার আবার উপরে তালুর সাথে লাগাবো লাগিয়ে আমরা উচ্চারণ করব। শক্ত রূপে এবং কি করব তিন আলিফ টেনে পড়বো কয় আলিফ তিন আলিপ এই যে সবাই জোরে জোরে হ্যাঁ সবাই জি মোখরটা লেখেন তো বারবার লেখেন লেখেন দেখেন আহ আপনারা লিখতে লাগেন আর আমি কিছু কথা বলি দেখেন আপনাদের কাজ হবে কি এই যে ক্লাস করবেন ফজরের নামাজ পড়বেন নামাজ পড়ে আধা ঘন্টা এক ঘন্টা পড়বেন এই দশটা দিনে এই কাজটা করবেন আবার কি ক্লাসের আগ মুহূর্তে আবার একটু পড়বেন ঠিক আছে যদি এটা করেন আমি নিশ্চিত আপনি ইনশাআল্লাহ সফল হবেন ঠিক আছে আমাদের কথাগুলো আপনারা শোনেন ইনশাল্লাহ সফল আপনি হবেন এবার আর কেউ ইনশাল্লাহ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ সবাই খাতাটা দেখান আর এক্ষরটা সবাই একসাথে উচ্চারণ করেন জোরে জোরে বারবার উচ্চারণ করেন জোরে জোরে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ওকে আমি খাতা দেখেছি কাম্র না আপু দেখেছি ওকে সবার খাতা দেখেছি দেখেছি ওই আপনাদের পড়তে বলেছি ওই ওই ফাঁকে আমি দেখেছি হ্যাঁ নাম তো এখন আর বলা সম্ভব হচ্ছে না ওকে এবার এই একই জায়গা থেকে আরেকটা অক্ষর উচ্চারিত হয় আর দুইটা এবার যে অক্ষরটা বলবো এই অক্ষরটা একেবারে সহজ এরকম আওয়াজ করতে পারবেন আপনারা করেন তো ওকে এই যে আওয়াজ না শাসা শব্দ তে এখানে ওই রকম শাসা শব্দ হবে এই এখন যে অক্ষরটা আমরা লিখতে যাচ্ছি তিনটা নোক্তা হবে তিনটে দাঁত এবং তার উপরে এরকম তিনটা নোক্তা এই অক্ষরের নাম কি সবাই একবারে বারবার টেনে উচ্চারণ করেন ভাইয়া আপনি লিখতেছেন কেন মইনুল ভাই মমিনুল ভাই ওকে সবাই এই অক্ষরটা তিনবার উচ্চারণ করেন দেখি কেমন পারেন ওকে সবাই অক্ষরটা এবার লিখে ফেলেন লেখেন আর ই করেন লেখেন আর কি করেন পড়েন লেখেন আর পড়েন লেখেন আর পড়েন ওকে যাদের লেখা হয়ে গেছে সবাই প্লিজ খাতা দেখেন মেজ বাবা লিখতেছে খাতা যাদের হয়ে গেছে দেখান হ্যাঁ ওকে হুম থ্যাংক ইউ খুব সুন্দর খুব সুন্দর বখতিয়ার ভাই খুব সুন্দর ওকে ওকে আসলে সবাই নাম বললে তো ভালো লাগে কিন্তু গলার অবস্থাও ভয়ানক হয়ে যায় ওকে কামরুন্নাহার আপু সেলিম দেওয়ান ভাই ওকে জাহাঙ্গীর আলম ভাই খুব সুন্দর খুব সুন্দর সবাই খুব সুন্দর হয়েছে চলেন আমরা এখন আর একটা অক্ষরে এই জায়গায় আছে সেটা শিখবো বাট তার আগে এই অক্ষরটা আর একবার উচ্চারণ করেন সবাই জোরে জোরে উচ্চারণ করেন এই অক্ষরটা কি দেখেন ওই যে বলেছিলাম না একবার যে অমুক অমুক ফেল এজন্য না এখন না অনেকেই আনমিউটে পড়তেছে ওকে আমরা এখন তারপরে যাব যে অক্ষরটা আমরা সে অক্ষরটা কি অনেকে বলে ইয়া ইয়া এটা ইয়া এরকম হবে না ইয়া জাস্ট জিব্বার মাঝখান উপরে তালুর সাথে লাগাবেন লাগিয়ে সিম্পল উচ্চারণ ইয়া 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 সবাই একসাথে জোরে জোরে বার পাবার বার বার দেখেন আমি এই যে এত বলা বলতেছি না তারপরেও দেখেন সাদাত ভাই আনমিউট হয়নি শাহিনুর ইসলাম জিলহাজ তারপরে ইউসুফ ভাই আব্দুর রশিদ নাসির ভাই হানিফ ভাই আপু আপু তারপরে 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 নজরুল ইসলাম আক্তার শাহানা সুলতানা দেখেন এরপরেও যদি আনমিউট না হন তাহলে আমরা আর কিছু বলবো না ইয়া একালিপ্টানে পড়তে হবে সবাই লিখে ফেলেন ইয়া ইয়া একসাথে সবাই লিখে ফেলেন লিখে ফেলেন আর পড়ে না লেখেন পড়ে না লেখেন ওকে এখন আমরা মোটামুটি সবগুলো ক্লিয়ার হয়েছি এখন আপনাদের প্রথমে একটা বিষয় বলবো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা একটা লিঙ্ক দিব সে লিঙ্কটা হলো আমাদের যে ফেসবুক যে গ্রুপ রয়েছে কমিউনিটি গ্রুপ সেই গ্রুপের লিঙ্ক ওখানে আপনারা সবাই জয়েন্ট হবেন ফার্স্ট বিষয় হলো এটা সেকেন্ড বিষয় হলো আমাদের ক্লাসের ভিডিওটা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন ঠিক আছে সকালে ভালো করে প্র্যাকটিস করবেন সন্ধ্যায় ভালো করে প্র্যাকটিস করবেন ক্লিয়ার ও আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি আপনাদের যদি আপনাদের ভিতরে এমন কেউ থাকেন যার বইয়ের ভিতরে প্রবলেম রয়েছে ঠিক আছে দেখা যাচ্ছে কর্নার সা কিংবা পেজ নাই কিংবা দেখা যাচ্ছে এমনও থাকতে পারে যে এক পাশ থেকে মানে আটা উঠে যাচ্ছে বাইন্ডিং প্রবলেম এটা আপনারা আজকের ভিতরে কনফার্ম করবেন ঠিক আছে সেটার আমাদের পিকচার দিবেন আমরা সেটা দেখব ইনশাল্লাহ সেটার বিকল্প কি করা যায় আমরা সেটা করব। দেখা যাচ্ছে আমার অজান্তেই এক ভাই আমাকে বলছিল ফোন করে সে খুব কষ্ট পেয়েছিল ভাইয়া যে মানে যে বইটা গিয়েছে সে বইটাই নাকি একটা টেপ মারা ছিল একটা পেজে সেটা আসলে আমরা ওই রকম টেপ মেরে কাউকে দিই না ফার্স্ট বিষয় হলো এইটা দেখেন এই যে বইটা না বইটে প্রবলেম আছে এরকম প্রবলেম যেগুলো রয়েছে আমরা সেগুলো আলাদাভাবে আমাদের বাইন্ডেল করা ঠিক আছে অর্থাৎ সেগুলো আমরা কখনো আপনাদেরকে দিব না হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ যদি ওইটা ঠিক না হয় ঠিক আছে ওকে যদি আপনাদের কারো এরকম প্রবলেম থাকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ একেবারে নির্দ্বিধায় বলবেন আমি আব্দুর রহমান বা কোরআনের পাঠশালা আপনাদের এর জন্য যেটা করা প্রয়োজন সেটা করবে ইনশাআল্লাহ তবে আরেকটা জিনিস বলবো দেখা যাচ্ছে কেউ দেখা যাচ্ছে একটু জোর করে ই করতে যে একটু টান দিলেন জোরে যদি এরকম হয়ে যায় এরকম যাতে না হয় এটা একটু খেয়াল রাখবেন হ্যাঁ কারণ ওটা তো আর মনে করেন আমার হাত না যে জোরে টানলাম টানলেও সিট না ওকে চলেন আমরা আজকে যে অক্ষরগুলো শিখেছি টোটাল কয়টা অক্ষর হয়েছে আমরা একটুখানি দেখি তিন আর তিন ছয় আর তিন নয় দশ এগারো বারোটা রাহিম ক্ষতি হয়ে যাবেন তো ওকে তাহলে আমরা আজকে এই বারোটা অক্ষর শিখেছি এই বারোটা অক্ষরই আপনাদের পড়া থাকবে চলেন আমরা এই অক্ষর গুলো এখন সবাই মিলে আবার একটু প্র্যাকটিস করি আর সবাই কিন্তু বারবার বাসায় পড়তে হবে কিন্তু আমি আবারও বলছি বাসায় যদি আপনি না পড়েন তাহলে কিন্তু প্রবলেম ঠিক আছে ওকে হ্যাঁ বিসমিল্লা রহমান রহিন সবাই আমার সাথে পড়েন আলিফ সবাই একসাথে না কি বলেছি আলিফ অক্ষরে কোনো টেনে পড়া যাবে না বুঝতে পেরেছেন ক্লিয়ার এইবার আমরা এই অক্ষরটা ক্লিয়ার করবো এই অক্ষরের নাম কি বা সবাই একসাথে বলতে হবে বা জোরে জোরে এই বা অক্ষরে কয়ালিপটান এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সেটা হলো এ অক্ষরটা আর এ অক্ষরের নাম কি এ অক্ষরের নাম হলো দুই ঠোট গোল শুরুতে হবে শেষে হবে এবং তিন আলিপটান হবে আর মাঝখানে কি দুই দিকে প্রসারিত হবে জাস্ট দুটো ঠোঁট ওয়াউ সবাই একসাথে এ অক্ষরটা এক্ষণি বলতে হবে বলেন তো আমরা এরপরে শিখেছি এ অক্ষরটা আর এ অক্ষরের নাম কি মি দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে অক্ষর উচ্চারিত হবে এবং এই অক্ষরে চার এলিপ্টান কয় লিপ্টান চারে লিপ্টান সবাই এই অক্ষরটা উচ্চারণ করেন ধরে এটা ক্লিয়ার আমরা চলেন এরপরে শিখেছিলাম আমরা এই অক্ষর এই অক্ষরটার নাম কি জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগান লাগে উচ্চারণ করেন তা একালিপ্টানে পড়তে হবে কয়ালিপ সবাই একসাথে জোরে বলেন এরপরে শিখেছিলাম আমরা এই অক্ষরটা আর এই অক্ষরের নাম কি ত মোটা আওয়াজে একালিপ টেনে পড়তে হবে ঠিক আছে সবাই একসাথে জোরে জোরে পড়তে হবে জোরে জোরে ম্যাশাওয়া এরপরে আমরা শিখেছিলাম এ অক্ষরটা আর এ অক্ষরের নাম কি আগা দুই দাঁতের লাগান এবং উচ্চারণ করেন সবাই একসাথে জোরে বলেন ম্যাশাওয়া এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম এটা আর এ অক্ষরের নাম কি এ অক্ষরের নাম কি জানেন জিব্বার আঘাত দুই দাঁতের আগায় লাগান লাগিয়ে নরম করে এক টেনে পড়তে হবে যা দেখেন সরি জাল বলে ফেলতেছিলাম দেখছেন সরি ভাই একটু পানি পান করি মানে জিব্বাটা অনেক সময় পানি পান করি নাই সবাই একটু পানি পান করে নি কারণ একটু জড়াই যাচ্ছে বিসমিল্লা রহমান রহিম খেয়াল করেন জিব্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগাবেন লাগিয়ে নরম সুরে উচ্চারণ করতে হবে তা তা হবে একসাথে জোরে বলেন এবার আমরা অক্ষরটা উচ্চারণ করবো এ অক্ষরটার নাম কি জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগাবেন কিন্তু একটু মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে একালিপটান হবে কয়ালিপটান একালিপ্টানে পড়তে হবে সবাই একসাথে জোরে জোরে অক্ষরটা উচ্চারণ করেন তো একসাথে এরপরে আমরা এই অক্ষরের নাম কি কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে নরম আওয়াজে পড়তে হবে আর লিপ্টা আনা হবে একসাথে অনেকে যদি এরকম বলেন তাহলে হবে না নরম করে তারপরে এরপরে আমরা অক্ষরটা শিখেছিলাম এই অক্ষরের নাম কি জিব্বার মাঝখান তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে আপনার উচ্চারণ করবেন আর তিন আিপ্টেনে পড়বেন উচ্চারণ করতে হবে আর এখানে একসাথে মাশাল এবার আমরা অক্ষরটা শিখেছিলাম এ অক্ষরের নাম কি শব্দ করে তিন আিপ্টেনে উচ্চারণ করতে হবে এরপরে আমরা যে অক্ষরটা উচ্চারণ করেছিলাম সে অক্ষরের নাম কি অক্ষরের নাম কি জানেন এ অক্ষরের নাম হলো ইয়া জিব্বার মাসখান তারপর উপরে তালুর সাথে লাগিয়ে সিম্পল উচ্চারণ হবে এবং একালিপ্টান হবে ইয়া ইয়া একিপ্টান কয় লিপ্টান একালিপ্টান সবাই একসাথে জোরে বলেন ইয়া আশা মায়াল আহ আহ প্লিজ আমাকে একটা মিনিট টাইম দেবেন একটু আমি আপনাদের সাথে কিছু কথা বলবো ঠিক আছে কেউ চলে যান না যেন ওকে আপনাদের একটু ক্লিয়ার করি কিছু বিষয় ফার্স্ট বিষয় হলো আপনাদের ক্লাসে তো পড়া দিলাম তাই না এখন এই পড়াটা আপনারা দেবেন কি কিভাবে কি ওয়েতে আপনারা দিতে পারেন আমি একটু সবাইকে বলি আপনারা দিতে পারবেন কয়েকটা পদ্ধতিতে একটা হলো আপনারা এই অক্ষরগুলো ভিডিও আকারে জাস্ট আপনি ক্যামেরা ধরলেন আমি একটু ক্লিয়ার করি দেখেন আপনি একটু একসাথে এই যে মনে করেন ক্যামেরা অন করলাম সামনের ক্যামেরা অন অন এবার করে জাস্ট আমি পড়বো আর এটা ভিডিও ভিডিও করব কিন্তু কি করব ভিডিও করব কিন্তু বুঝতে পারছেন ভিডিও করে ওইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন আমি মনে হয় বুঝাতে পেরেছি এই বিষয়টা এই হলো একটা বাধ্যতামূলক এটা সবার শুধুমাত্র আপুদের ভিডিও বাদে আপুরা শুধুমাত্র বইয়ের ভিডিও করবে এবং সে অবস্থায় আপুরা পড়ে আমাদের কাছে ভিডিওটা পাঠিয়ে দেবেন আমি কি বুঝাতে পারিছি এইটা হলো চব্বিশ ঘন্টার যে কোনো টাইমে আগামীকাল ক্লাস কয়টায় রাত নয়টায় তার আগ পর্যন্ত আপনারা দিতে হবে কিন্তু আটটা পঁয়তাল্লিশের আগে দিতে হবে যদি আটটা পঁয়তাল্লিশের পরে দেন তাহলে হবে না কারণ আমরা ওই ওটা দেখতেও পারবো না আপনার কোথায় প্রবলেম আমরা এটা ই করতে পারবো না সলভ করতে পারবো না এটা হলো এক নাম্বার দুই নাম্বার যার মনে হচ্ছে আপনার এখানে এখানে প্রবলেম আপনাদের জন্য স্পেশাল একটা সুযোগ সন্ধ্যা সাতটা বিশ মিনিট থেকে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট আপনাদের জন্য আমাদের ডেডিকেটেড দুইজন উস্তাদ থাকবেন সেই উস্তাদরা আপনাদের সমস্যাগুলো করবেন আমি কি বুঝাতে পেরেছি আপনারা কি আমার কথা বুঝেছেন অনেকে বোঝেন নাই আমি আবারও ক্লিয়ার করি মনে করেন আপনাদের ক্লাস রাত নয়টা সন্ধ্যা সাতটা বিশ মিনিট থেকে কয়টা বলেছি সন্ধ্যা সাতটা বিশ মিনিট থেকে রাত আটটা এক ঘন্টা কত মিনিট বিশ মিনিট না পঁচিশ মিনিট পঁচিশ মিনিট এই এক ঘন্টা পঁচিশ মিনিট ডেডিকেটেডলি আমাদের দুইজন মুস্তাদ আপনাদের লিঙ্ক গ্রুপে লিঙ্ক দিয়ে বসে থাকবেন আপনাদের প্রবলেম শুনবেন সাথে সাথে সলভ করবেন ক্লিয়ার আর ভিডিও তো বাধ্যতামূলক যদি ভিডিও না দেন জরিমানা করবো কিন্তু আমি ঠিক আছে এবার আপনাকে কোরআন শিখতে হবে আপনি আমাদের বিষয়গুলো ফলো করেন দেখেন ইনশাল্লাহ আপনি কতটা আপনি ক্লিয়ার হন ঠিক আছে যদি আপনি না আসেন আমাদের হুজুররা তো টের পাবে যে আপনি আসতেছেন কি আসতেছেন না আপনার তো হাজিরা ওখানে হবে এখানে হবে আমি কিন্তু এখন আপনাদের হাজিরা নেয় নাই আমি দেখতে চেয়েছি লাস্ট পর্যন্ত কে কে থাকে ঠিক আছে এইবার আপনাদের হাজিরা নিব দেখেন আমি আব্দুর রহমান হয়তো লেখাপড়ায় হয়তো কুমতি থাকতে পারে কিন্তু যতদূর সম্ভব আপনাদের যাতে বিন্দু মাত্র কোনো প্রবলেম না হয় আপনারা যাতে এ দশ দিনেই শুধু কথার কথা নয় দশ দিনে যাতে আপনারা শিখতে পারেন সেই জন্য ট্রাই করে যাচ্ছে বিভিন্ন ইসে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে এই অবস্থায় আমরা আসছি আপনি এটা ফলো করেন আমি নিশ্চিত আপনি সাকসেস হবেন 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 এবার আপনারা হাজিরাটা দেবেন কি আমি সেটা ক্লিয়ার করি আমরা এখন একটা লিঙ্ক পাঠিয়েছি চ্যাটে আপনারা ক্লিক করেন দেখেন একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ঢুকবেন ঢোকার পরে আপনার যে স্টুডেন্ট আইডিটা রয়েছে ওই আইডিটা আপনি দিবেন আমি কি বোঝাতে পেরেছি যদি আপনার স্টুডেন্ট আইডি মনে না থাকে শুধুমাত্র আজকের জন্য আপনি আপনি যে নাম্বার থেকে অর্ডারটা করেছিলেন সে নাম্বারটা দিবেন আমি মনে হয় বুঝাতে পেরেছি ঠিক আছে যদি আপনার এখানে হাজিরা না ওঠে মনে করব আপনি ক্লাসে আসেন নাই এবং আপনি আমাদের কোন দিক নির্দেশনা ফলো করবেন না এই হিসেবে আমি ধরে নিব যদি আপনি ভিডিওটা না দেন পড়াটা ভিডিও আকারে যদি না দেন সেটাও ধরে নিব আপনি আমাদের কোনো কথাই শুনছেন না আপনি আমাদের কথা ফলো করেন দেখেন দশ দিনে কত কিছু করা সম্ভব বিগত স্টুডেন্টরা শেষ পর্যন্ত একটা কথা বলতে বাধ্য হয়েছে হুজুর আপনি যে এক হাজার টাকা নিছেন। আপনারা যেভাবে যা করেছেন তা হুজুর এটা কোশ্চিন কালেও কোন জায়গায় এটা সম্ভব না কিন্তু আপনারা যেটা করেছেন এটা দুই তিন হাজারেও সম্ভব না বুঝছেন তারা এমনি এমনি বলি না আমরা তাদের মুখে নাই দেয় ওকে যাই হোক আমি আপনাদের বলবো প্লিজ আমি আব্দুর রহমান কথা দিচ্ছি পাঠশালা কথা আপনাদেরকে হেল্প করবে ইনশাআল্লাহ দিচ্ছে তবে আপনারা অবশ্য আমাদের দিক নির্দেশনা গুলো ফলো করবেন ওকে তাহলে এটা গেল আর কোনো কোয়েশ্চেন আছে দেখি আমি কয়েকজন এই মুহূর্তে টোটাল আজকে ফর্মটা পূরণ করছেন মানে হাজিরা দিয়েছেন কতজন আমি একটু দেখেনি আমাকে একটুখানি টাইম দিবেন কারণ আমি দেখতেছি যে আসলে কতজন দিয়েছেন দুইশো থেকে দুইশো সত্তর একবারে বেশি দুইবার কেউ দিবেন না তার মানে পঞ্চাশ জন মাত্র হাজিরা দিয়েছেন আর বাকিদের কি হয়েছে নাম লেখা লাগবে না আপনার স্টুডেন্ট আইডি দেবেন আর যদি স্টুডেন্ট আইডি না থাকে তাহলে আপনার যে ইটা রয়েছে কি বলে ওর নামটা অর্ডার করেছিলেন যখন তখন যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওইটা দিবেন একবার বেশি দুইবার কেউ দিবেন না ওকে এখন আপনাদের যার যার কোশ্চেন আছে আপনারা কোশ্চেন করবেন তারপরে আমরা দোয়া করব অল্প সময়ের পাঁচ মিনিটের আমরা একটা কোশ্চেন পর্ব নিব যেহেতু অলরেডি দশটা চুয়ান্ন আজকে ফার্স্ট ক্লাস এর জন্য এত বেজেছে আগামী দিন থেকে এত বাজবে না হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ ওতে ওকে কারো কোনো কোশ্চেন আছে কোশ্চেন থাকলে একটু হ্যান্ড রাইজ করতে হবে আর বাধ্যতামূলক প্রত্যেকটা ক্লাস করতে হবে প্রত্যেকটা ক্লাসের ভিডিও আপনি প্র্যাকটিস করবেন বাসায় বই দেখে প্র্যাকটিস করবেন আর ভিডিও করে আমাদের কাছে পাঠিয়ে দিতে হবে আপনাকে বাধ্যতামূলক জি রুহুল আমিন ভাই বলেন আসসালাম